দর্শক আমন্ত্রণ, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এসটিভির বিশেষ আয়োজন তৃণমূলে ভোটের হাওয়ায়। সঙ্গে আছে আমি শিপন হালদার। সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এসটিভি স্টুডিওতে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এবং দৈনিক মানবকণ্ঠের নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল। এছাড়াও আমাদের সঙ্গে যোগ দেবেন রাজশাহী, সিলেট ও খুলনা ব্যুরো থেকে তিনজন বিশেষজ্ঞ, বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা সর্বশেষ আপডেট জানাবেন। এছাড়া ইউনিয়ন পরিষদের সবশেষ তথ্যপত্র নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। আমরা শুরুতেই প্লাবন রহমানের কাছে যাব। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্যপত্র জানার পরই আমরা ফিরব আলোচনায়। আর এই ফাঁকে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এসটিভি নিউজ স্টুডিওতে। প্লাবন, ধন্যবাদ আপনাকে। আমি একটু, আপনারা জানেন যে সকাল থেকেই সারা দেশে ভোট গ্রহণ চলছে, 717টি ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে, বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কিন্তু নির্বাচন চলছে। আমার কাছে তথ্যপত্র হচ্ছে বেশ কিছু এই নির্বাচনের, এবং 2011 সালে যে নির্বাচন হয়েছিল মার্চ থেকে জুলাই পর্যন্ত সময়ে, সেই নির্বাচন কেমন ছিল সেই বিষয়ে দর্শক আপনাদের একটু ফিরে নিয়ে যেতে চাই 2011 সালে। প্রথমেই 2016 সালের নির্বাচন সম্পর্কে ধারণা দিতে চাই একটু, এই নির্বাচনের তথ্যপত্র সম্পর্কে। দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয় 752টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থগিত এবং পরিবর্তন করা হয়েছে 35টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি, যে কারণে আজ প্রথম দফায় নির্বাচন হচ্ছে সারা দেশে 717টি ইউনিয়ন পরিষদে। প্রথম ধাপের টাঙ্গাইলের নাগরপুরের 11টি ইউনিয়নে ভোট পরিবর্তন করা হয়েছে। 23 মার্চ আগামীকাল নির্বাচন হবে এখানে এই 11টি ইউনিয়ন পরিষদে। পাশাপাশি কক্সবাজারের টেকনাফের 2টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে 27 মার্চ রবিবার, যে দুটির তফসিলই কিন্তু প্রথম ধাপে একই দিনে হওয়ার কথা ছিল। এবং আপনারা জানেন যে এই নির্বাচন কিন্তু প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, স্থানীয় সরকারের এই তৃণমূলের নির্বাচন প্রথমবার দলীয় ভিত্তিতে নির্বাচন, যদিও শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে দলীয় ভিত্তিতে, মেম্বার পদে নির্বাচন কিন্তু নির্দলীয় রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে। জানিয়ে রাখছি 6 ধাপে নির্বাচন করবে নির্বাচন কমিশন। দেশের প্রায় 4,500 ইউনিয়ন পরিষদে নির্বাচন করা হবে জুলাই পর্যন্ত সময়ে। এখন থেকে যেই ধাপ শুরু হলো প্রথম ধাপ, 6 ধাপে কিন্তু 4,500 ইউনিয়ন পরিষদে নির্বাচন করা হবে। যেমনটা বলছিলাম, স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে। পৌরসভা নির্বাচনে তাদের জন্য ভোটারদের সমর্থনের একটা বাধা থাকলেও এবার কিন্তু যে কোনো প্রার্থী যোগ্য হওয়ার জন্য তারা কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন যোগ্যতার ভিত্তিতে, এবং সেক্ষেত্রে ভোটারদের কোনো সমর্থন কিন্তু তাদেরকে নিতে হচ্ছে না। এবং নির্বাচনের মাঠে কিন্তু এবার নির্বাচনে যেহেতু দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, বিএনপি প্রধান দল বাংলাদেশের তারা নানা রকম অভিযোগ করলো কিন্তু নির্বাচনের মাঠে এখন পর্যন্ত রয়েছে, নানা বাধার মুখে তাদের মনোনয়নপত্র অনেকেই জমা দিতে পারেননি তেমন অভিযোগ করেছেন। তারপরেও আওয়ামী লীগ, বিএনপি সহ 10টি রাজনৈতিক দল প্রত্যক্ষভাবে কিন্তু চেয়ারম্যান পদে তাদের প্রার্থী দিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 717টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, যেটা বিগত কোনো নির্বাচনেই দেখা যায়নি বাংলাদেশের ইতিহাসে, অন্তত ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সেই ধারাবাহিকতা আমরা যেমনটা দেখেছি পৌরসভা নির্বাচন, তার আগে উপজেলা নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার যে কৃষ্টি কালচার সেটি কিন্তু এখানেও প্রতিফলিত হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 717টি ইউনিয়ন পরিষদের মধ্যে ভোট দেওয়ার প্রয়োজন পড়ছে না চেয়ারম্যান পদে 54টি ইউনিয়ন পরিষদে, এবং এই 54 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাই কিন্তু বিনা ভোটে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। তারা সবাই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, এবং বিএনপি যেমনটা অভিযোগ করছিল কয়েক দফায় নির্বাচন কমিশনে গিয়ে, তারা বলেছে যে নানা রকম বাধার মুখে, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধার মুখে তাদের প্রার্থীরা বিভিন্ন ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র জমা দিতে পারেননি, যে কারণে তারা জানিয়েছে যে 121টি ইউনিয়ন পরিষদে তাদের কোনো প্রার্থী নেই, যদিও নির্বাচনের মাঠে এখন পর্যন্ত কিন্তু বিএনপি রয়েছে। আমরা একটু 2011 সালে ফিরে যেতে চাই। আমার সহকর্মী আশিক রহমান শ্রাবণ, তিনি জানাবেন আজকে সারাদিনে কেমন গেল নির্বাচন। আমি একটু 2011 সালের নির্বাচনের তথ্যপত্র জানাতে চাই, কেমন হয়েছিল নির্বাচন 2011 সালে ইউনিয়ন পরিষদ প্রথম ধাপে ভোট গ্রহণ। সেবারও কিন্তু ধাপে ধাপে নির্বাচন হয়েছিল, এবং আমরা দেখেছিলাম যে প্রতি ধাপে কিন্তু খুব বেশি নির্বাচন হয়নি। প্রথম ধাপে 6 দিনে, 29 মার্চ থেকে 3 এপ্রিল, 6 দিনে নির্বাচন করা হয় 553টি ইউনিয়ন পরিষদে, এবং সেখানেও কিন্তু সংঘর্ষ, ভোট কারচুপির অভিযোগ কিন্তু ছিল, এবং প্রত্যক্ষভাবেই কিন্তু অনেকে ধরাও পড়েছেন। সেক্ষেত্রে কারাদণ্ড এবং বিভিন্ন রকম যে আইনের মাধ্যমে জেল জরিমানাও কিন্তু করা হয়েছিল। জানে রেখে প্রথম দফায় 6 দিনে 553 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়েছিল 2011 সালের 29 মার্চ থেকে 3 এপ্রিল, এবং সেখানে ভোলা লক্ষ্মীপুরে ভোট গ্রহণে ব্যাপক সংঘর্ষ হয়।
পুলিশকে মারধর, ব্যালট বাক্স ছিনতাই করা হয়, কেন্দ্র দখল, জাল ভোটের ঘটনা কিন্তু ওই নির্বাচনেও ছিল। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ 5 শতাধিক ব্যক্তিকে আটক করা হয় এবং তাদেরকে কিন্তু জেল জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 2011 সালের 31 মে থেকে 5ই জুলাই দ্বিতীয় ধাপ থেকে বাকি নির্বাচনগুলো করা হয়। সে সময় নির্বাচন কমিশন নির্বাচন করেছিল, প্রায় 3500 ইউনিয়ন পরিষদ নির্বাচন করে 31 মে থেকে 5ই জুলাই 2011 সালে। এবং সেখানেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন তথ্যপত্র পাওয়া কিন্তু এখন খুবই কঠিন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে খুব একটা তথ্যপত্র নেই সেই 2011 সালের নির্বাচনের। আমরা বিভিন্ন পত্রপত্রিকা থেকে তথ্যপত্র সংগ্রহ করার চেষ্টা করেছি। দ্বিতীয় দফা থেকে পরের ধাপগুলো নির্বাচনে দেখা গেছে যে পাবনার বেড়ায় সহিংসতায় 1 জন নিহত হন, আহত হন কমপক্ষে 40 জন এবং 10 থেকে 12 জন গুলিবিদ্ধ হন ওই সহিংসতায়, পাবনার বেড়ায় যে নির্বাচনে সহিংসতা হয়েছিল 2011 সালের নির্বাচনে ইউনিয়ন পরিষদে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সহিংসতায় নিহত হন 1 জন। কোম্পানিগঞ্জে ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখলের ঘটনা ঘটে এবং কেরানীগঞ্জে ভোট গ্রহণ বন্ধ, চেয়ারম্যানকে আটক করা হয়। সব মিলিয়ে নির্বাচন কিন্তু খুব যে সুখকর ছিল তা কিন্তু নয়, যদিও বলা হয় যে 2011 সালের নির্বাচন খুব বেশি একেবারে শান্তিপূর্ণ ছিল তা কিন্তু নয়। তবে আমরা দেখেছি যে 2011 সালের নির্বাচনে বেশ ব্যবস্থা নেওয়া হয়েছিল, যারা জড়িত ছিলেন তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছিল। সব মিলিয়ে ওই নির্বাচনেও কিন্তু জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই, সংঘর্ষ, এইসব ঘটনা কিন্তু আমরা দেখেছি। আমাদের স্টুডিওতে দুজন রয়েছেন, আমরা একটু আমি একটু প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন জানতে চাই তাদের কাছে যে এই নির্বাচনে আসলে বিনা ভোটে নির্বাচিত হওয়ার যে কালচার সেটিও প্রতিফলিত হচ্ছে। তো আমরা নির্বাচন কমিশন, গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে এই যে ব্যাপক ভাঙচুর হচ্ছে নির্বাচনের আগে, নির্বাচনের পরে, সব মিলিয়ে এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছেন, পরিবেশ কেমন আছে? এবং নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার গতকাল যেমনটা বলেছেন খুব একটা নিয়ন্ত্রণ তারা রাখতে পারছেন না, কারণ বেশিরভাগকেই এই নির্বাচন যারা করেন তারা তাদের বেশিরভাগকেই তাদেরকে বিভিন্ন জায়গা থেকে লোকজন নিয়ে এসে, প্রশাসনের লোকজন, পুলিশ প্রশাসনের লোকজন, তারা কেউই আসলে নির্বাচন কমিশনের নন, খুব একটা নিয়ন্ত্রণ কমিশনের নেই তেমনটা কিন্তু তিনি বলেছেন। সব মিলিয়ে পরিবেশ কেমন আছে এবং আজকের নির্বাচন কেমন গেল এটা একটু জানতে চাই। রাবন রহমান, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমরা আলোচনায় যাব জনাব হাফিজউদ্দিন খান। প্লাবন রহমান, যেমনটি বলছিলেন, আপনার কাছে একটু প্রশ্ন রেখেছেন যে প্রথম ধাপের ইউপি নির্বাচন হচ্ছে এবং এটি দলীয় প্রতীকেই, এবং এই দলীয় প্রতীকে নির্বাচনের শুরু থেকে এক ধরনের বিতর্ক, প্রতিপক্ষ অর্থাৎ বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল এবং যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গবেষণা কার্যক্রম চালান এবং বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন পক্ষে বিপক্ষে, যদিও সব কিছুর ঊর্ধ্বে উঠে আজকে সেই নির্বাচন হচ্ছে। প্লাবন প্রশ্ন করেছেন যে বিনা ভোটে নির্বাচনের যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে কিন্তু আমরা আজও বেরিয়ে আসতে পারিনি, এবং একই সঙ্গে আমরা গণমাধ্যম কর্মী হিসাবে খবর জানিয়েছি দর্শকদের যে বিভিন্ন সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, ভোটের বাক্স ছিনতাই এবং কারচুপির খবর আমরা পেয়েছি, এবং আনুষ্ঠানিকভাবে রিজভি কিন্তু সেটা জানিয়েছেন যে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের দিকে অভিযোগের তীর তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং যথারীতি দেখেছে সরকার পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনি, উনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই যে নির্বাচনের পরপরই বা চলার সময়ই পক্ষে বিপক্ষের এই এক ধরনের প্রতিক্রিয়া জানানো, আত্মপক্ষ সমর্থনের চেষ্টা এবং তার মধ্য থেকেই নির্বাচনটি চলমান অবস্থায়, এটিকে আপনি সার্বিকভাবে কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। এটা তো এই যে বক্তব্যগুলো আমরা পেয়েছি দুই দল থেকে, আওয়ামী লীগ এবং বিএনপি থেকে, যেমন দীপুমনি বলেছেন যে এরকম বিরল এত শান্তিপূর্ণ নির্বাচন এদেশে, এটা বিরল, এটা অত্যন্ত অতিশয়োক্তি হয়েছে। আমরা গত কিছুদিন ধরেই যখন এই নির্বাচন প্রক্রিয়া শুরু হলো, অর্থাৎ নমিনেশন সাবমিট করতে আরম্ভ করে এ পর্যন্ত ইতিমধ্যে অনেক সহিংসতা হয়ে গেছে, অনেক মারামারি হয়েছে, অনেকে মারা গেছে, তারপরে নমিনেশন পেপার পেশ করতে বাধা দেওয়া হয়েছে, এগুলো তো হয়েছেই, এতে সময়পত্রে আমরা দেখেছি বা টেলিভিশনে নিউজে দেখেছি, এগুলো হয়েছে, সেগুলোকে অস্বীকার করাটা ঠিক নয়। আবার অন্যদিকে বিএনপি বলেছে যে এগুলো সবই মানে টোটালি একদম একটা খারাপ নির্বাচন হয়েছে, সবই কারচুপি হয়েছে ইত্যাদি, এগুলো সবাই একটু অতিশয়োক্তি তারা করেছে, তারা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, এটা আমাদের দেশের কালচার বরাবর হয়ে আসছে, এগুলোকে আমরা অত গুরুত্ব দেব না। তবে দায়িত্ববান ব্যক্তিদেরকে এরকম বলা ঠিক নয়, যেমন দীপুমনি বা ওদিকে ফখরুল আলমগীর সাহেব, তাদের এই ধরনের বক্তব্য তাদের ঠিক হয় না। এরা নিচের দিকে কোনো নেতা কর্মী যদি বলে তাও মানায়, কিন্তু তাদের পক্ষে এই ধরনের সুইপিং কমেন্ট করাটা ঠিক হয় না, ঠিক নয়। আর আমাদের তো
এখন টেনশন 2004 সালের নির্বাচন থেকে, জাতীয় সংসদ নির্বাচন থেকে আরম্ভ করে, চার না কত সালে ভুল বললাম, 2014 যে জাতীয় সংসদ নির্বাচন হলো, জাতীয় নির্বাচন হলো, তখন তো এই কালচার প্রতিষ্ঠিত হয়ে গেছে বিনা ভোটে নির্বাচন, এবং সেটা এখনও দেখা যাচ্ছে যে বহাল আছে। পৌরসভা নির্বাচনের ঘটনা হয়েছে, তারপরে ইন্দিন পর্যন্ত দেখা যাচ্ছে এইখানে এখানে 700+ ইন্দিন পর্যন্ত হচ্ছে অন্যজন তো অলরেডি হয়ে গেছে। এগুলো গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুবই খারাপ। এগুলো যাতে না হয় সবাই সেদিকে খেয়াল দিয়েছে, সরকারি দল বিরোধী দল সবাইকে এবারে সচেতন থাকা উচিত, এবং এটা পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য সবাই চেষ্টা করা উচিত। আমরা গণতন্ত্র চাই, আমরা যদি গণতন্ত্র পছন্দ করি, এবং আমরা যদি চাই যে দেশে উত্তরোত্তর গণতন্ত্রের বিকাশ হোক এবং দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করুক, তাহলে এটাকে বন্ধ করতে হবে। আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই। আমি যেমনটি বলছিলাম যে নির্বাচন চলাকালীন সময়ে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ এবং ভোট কারচুপির যে অভিযোগের যে সংস্কৃতি, এতে কি নির্বাচনকে প্রভাবিত হয় বা করতে পারে এমনটি আশঙ্কা আপনি করেন? এটা বটেই, হ্যাঁ, প্রভাবিত হবেই, এরকম ধরনের বক্তব্য দিলে তো অসুবিধা হবেই, এটা ঠিক নয়। এটা মানে সবাইকে সত্যের মুখোমুখি হওয়া উচিত এবং প্রভাবিত পরিস্থিতি বলা উচিত। যেমন আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন ফুটেজে আজকের দিনে, যেমন নির্বাচনের দিন দেখলাম অনেক জায়গাতেই তো সহিংসতা হয়েছে, প্রাণহানি হয়েছে, নির্বাচন স্থগিত করতে হয়েছে। একটা ছবিতে দেখলাম ব্যালট বাক্স নিয়ে দৌড় দিচ্ছে, তা পুকুরের মধ্যে সব ব্যালট পেপার পড়ে আসে, এগুলো অস্বীকার করা ঠিক নয়। ঠিক হতে পারে যে 700-এর মধ্যে কয়টা হয়েছে সংখ্যা, সেটা হতে পারে, কিন্তু একটা হওয়া উচিত না আমি মনে করি। হ্যাঁ, আপনাকে এই সময় একটি তথ্য জানিয়ে রাখি যে দীপুমনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে 16টি ভোট কেন্দ্রে এ পর্যন্ত সাময়িকভাবে ভোট স্থগিত করা হয়েছে, এবং উনি একটি পরিসংখ্যান তুলে ধরেছেন যেটি শতকরা 0.24%। তো যেটি উনি বলেছেন যে এটি খুবই কম, এটি বিচ্ছিন্ন ঘটনা, এটি আমলযোগ্য নয়। তো মাহমুদ আল ফয়সাল, এই যে নির্বাচনের যে সংস্কৃতি এবং ভোট হলেই, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন মনে হয় যেন বাড়ির পাশের ভোট, এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেন সবাই অত্যন্ত পরিচিত, তার মধ্যেও সহিংসতার ঘটনা, এবং এটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের ব্যর্থতা, আপনি কার দিকে অভিযোগটি ছুড়বেন? শুরু করতে চাই, ভোট যা হবার আশঙ্কা ছিল তাই হচ্ছে, এবং যে কথা দিয়ে আমি প্লাবনের কথায় ফিরে আসতে চাই, যে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ তার যে অসহায়ত্বের কথা প্রকাশ করেছেন আজকে মাঠে ময়দানে ভোট কেন্দ্রে, আমরা কিন্তু সর্বত্র সেই অসহায়ত্বের, মানে নির্বাচন কমিশনের অসহায়ত্বের চিত্রই পাই। একটি বিষয় যোগ করতে চাই, এটা কিন্তু 6 ধাপে নির্বাচন, ধাপে ধাপে এই অবস্থা, তাহলে পুরো সার্বিকভাবে আপনি মর্নিং শোজ দা ডে যে কথা আছে, এটি এই প্রথম ধাপকেও আমরা যদি মর্নিং বিবেচনা করি, সেই ক্ষেত্রে পরবর্তী ধাপগুলো আমরা যদি আজকের মর্নিংকে বিবেচনা করি, সেই হাতিয়ার চরকিং কেন্দ্রের কথা ধরি, সেই ক্ষেত্রেও বলে দেয় সেই ভোট শুরুর আগে সেখানে সহকারী প্রিজাইডিং অফিসারকে যে গুলি করবার যে বিষয়টি, দিনটা শুরু হলো এরকম একটি মানে দুঃসংবাদ দিয়ে। তো ভোটের যে বিষয়টি আমরা এই তৃণমূলে, আপনারা বলেছেন তৃণমূলে ভোটের হাওয়া, এই তৃণমূলে ভোটের হাওয়াটা আসে বাংলাদেশে উৎসবের মতো, একেবারেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এটি পাড়া মহল্লায় নির্বাচন, এটি ঘরে ঘরে নির্বাচন, স্বামী স্ত্রীর নির্বাচন, এরকমও হয় যে ভাবি দাঁড়িয়েছেন এক পোস্ট, মানে একই পদে দেবর তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিংবা বড় ভাই এক দলের প্রার্থী, ছোট ভাই আর এক দলের প্রার্থী, কিংবা আপন চাচা চেয়ারম্যান প্রার্থী, আপন ভাতিজা হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী। এই যে তৃণমূলে, অর্থাৎ ঘরে ঘরের যে নির্বাচন, এই নির্বাচনগুলো এতকাল সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়েই হতো। হ্যাঁ, সংঘাত সংঘর্ষ যে একেবারে হতো না সেটি নয়। প্লাবন একটু আগে যে তথ্য তুলে ধরলেন যে বিচ্ছিন্নভাবে কিন্তু দু চারটি ঘটনা ঘটেই, এবং সেটি অনাকাঙ্ক্ষিত, আমরা কোনো মৃত্যুই আমাদের কাঙ্ক্ষিত নয়, কিন্তু দু একটি বিচ্ছিন্ন ঘটনা এটা আমাদের ধরার মধ্যেই থাকে, কিন্তু এরকম র্যান্ডম এবং ব্যাপক হারে যে ঘটনাটি, আপনি প্লাবন যে তথ্যগুলো দিয়েছে, আমার মনে হয় যে 2016 সালের এই ইউনিয়ন পরিষদের এই নির্বাচন, এটি যখন পরবর্তী নির্বাচনের সময় বিবেচনায় আসবে, তখন মানুষ মনে করবে যে উৎসব আনন্দ এগুলোকে কবর দিয়ে এখানে সংঘাত সংঘর্ষকে উৎসাহিত করবার মতো ঘটনা ঘটেছে। আপনি প্রথম দফায় এই নির্বাচনটি দলীয়ভাবে হয়েছে,
এবং দলীয়ভাবে হওয়ার কারণে কি হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে বিষয়টি প্লাবন বলেছে যে 54 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত কখনো কোনো তৃণমূলের এই নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতার কোনো নজির নাই। এটির কারণ কি বলে মনে হয়? একটাই কারণ, জোরজার মুল্লুকতার, পেশি শক্তির বলয়, অস্ত্র, এটি দলকানা দলবাজদের আধিপত্য বিস্তারের যে বিষয়টি সে বিষয়টি কিন্তু স্পষ্ট করেছে। আমরা এরশাদ সরকারের আমলেও নির্বাচনের কথা শুনেছি, দেখেছি, তখন মাঠে সক্রিয় সাংবাদিকতা করেছি। সে সময়ের কথা যদি বলি, এক ভোটার গিয়ে ভোট কেন্দ্রে তার ভোট দেখেন যে তার ভোট আগেই দেয়া হয়ে গেছে। এই দৃশ্য আমার মনে হয় এবারের এই দৃশ্যাবলী, এই যে ভোটের বাক্স নিয়ে দৌড়ে যাওয়া, এই সহকারী প্রিজাইডিং অফিসারকে গুলি করা, মানে কেন্দ্র দখল করে সিল মারা, এই বিষয়গুলো মানুষকে কিন্তু আবার নতুন করে নাড়া দিচ্ছে। আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের যে বিষয়টি আপনি বলছেন, বিএনপির পক্ষ থেকে কেন, জাতীয় পার্টির পক্ষ থেকেও এই ধরনের অভিযোগ করা হয়েছে। আসলে তৃণমূলের নির্বাচন যেখানে একই দলের 10 জন প্রার্থী মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করে, যেখানে দলের বহিষ্কারাদেশের মানে হুমকি উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয় 1 জন 2 জন 3 জন 5 জন, সেইখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বিষয়টি সমগ্র জাতি বুঝে, ওই নির্বাচন কমিশন হয়তো বুঝে না, কিংবা তাদের কর্ণগোচরে সেই বিষয়গুলো হয়তো পৌঁছে না। এখানে হাফিজউদ্দিন খান সাহেব আছেন, বরেণ্য ব্যক্তিত্ব, বাংলাদেশের সব মানুষ তাকে সম্মান করে, তার মতো একজন লোকের পাশে বসে কথা বলতে পারাটাও সৌভাগ্যের বিষয় আমি মনে করি। উনি বিবেচনা করবেন, ওনাদের সময়ও তো নির্বাচন হয়েছে, ওনারা নির্বাচন পরিচালনা করেছেন, আপনি সেই নির্বাচনকে যদি বিবেচনায় আনেন আর এখনকার নির্বাচনের প্রেক্ষিতকে, আমরা উনি যে কথাটি বলেছেন, রিজভী আহমেদ যে ধরনের ঢালাও একটি সমালোচনা করেছেন, আবার দীপুমণি যেরকম ঢালাও প্রশংসা করেছেন, দীপুমণির কথার সঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজের কথার মানে একটা মিল খুঁজে পাওয়া যায়। তিনি দুপুর 12টার সময় নির্বাচন কমিশনে ব্রিফিং করতে গিয়ে বলছেন, 4 ঘন্টার নির্বাচন সন্তোষজনক, তেমন কোনো ঘটনা ঘটেনি। তিনি সেই যেসব এলাকার উদ্ধৃত দিয়েছেন, তার মধ্যে নোয়াখালী আছে এবং হাতিয়া হচ্ছে নোয়াখালীর মধ্যে একটি এলাকা, সেখানে সহকারী প্রিজাইডিং অফিসারকে গুলি করার মতো ঘটনা ঘটেছে। এবং লক্ষ্মীপুর, আমরা যদি ওই বেল্টটাকে একটু বিবেচনা করি, ওই বেল্টে সবসময় কিছু মানে সহিংসতা বেশি ঘটে, এবার কিন্তু সেই মানে বেশি মাত্রাটাকে অতিক্রম করে গেছে। তো যে কথা বলছিলাম যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার যখন নির্বাচনের আগের দিন আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা রাখতে পারেন না, যখন তার অসহায়ত্বের কথা পোষণ করেন, তখন তিনি কি বলবেন এই নির্বাচন সুষ্ঠু হচ্ছে? তিনি কি বলবেন সার্বিক যে দৃশ্যপট এরই মধ্যে জাতির সামনে গণমাধ্যমের বদৌলতে মানে তুলে ধরা হয়েছে, তারপরও নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ কিংবা ক্রেডিবল হয়েছে? আমার মনে হয় এটি ভোট গ্রহণের পরপরই বলা যাবে। এটা যোগ করতে চাইছি, এই যে শান্তিপূর্ণ নির্বাচন সম্পর্কে দুইটা আমার জানা, মানে একটা হলো যে গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমার ভাতিজা একটা সেন্টারে প্রিজাইডিং অফিসার ছিল, নিজে সে আমার নিজে বলেছে, সে তো বানিয়ে কথা বলা, সেজন সরকারি কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা, তো বললো যে আমার সামনে 9টার মধ্যে ভালো ছিল, ভোটার আসছিল, ভোট দিচ্ছিল, 9টার পরে আসলো দলীয় লোকজন এবং পুলিশ এসে সব ব্যালট পেপার সিল দিয়ে চলে গেল, একদম শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কোনো গোলমাল হয়নি, আমরা 4টার মধ্যে বসেছিলাম এবং আমরা রিপোর্ট দিলাম শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আচ্ছা, এই গেল। গত পরশু ইলেকশনে আমার দেশের বাড়িতে গেছিলাম কিছুদিন আগে, বলল একজন চাচা এরকম আমার সামনে, আমি জীবনে কোনো দৃশ্য এ দৃশ্য দেখি নাই, যে কী সুন্দরভাবে সব ব্যালট পেপার সিল মারছে এবং কোনো বাধা নেই, বিভক্তি নাই, কেউ প্রতিবাদ করছে না, আমার সামনে সব করে দিয়ে চলে গেল এবং নিশ্চয়ই রিপোর্ট হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আজকে একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ আজকে সারাদিনে নির্বাচন সমন্বয় করেছেন এবং করছেনও। তিনি দেড়টা নিউজ সংবাদের আগে আমাদেরকে জানালেন যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে 12 বছরের একটি শিশু, সে ভোট কেন্দ্রে ঢুকে যখন ভোট দেওয়ার চেষ্টা করে, সেখানে পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে যখন আটকানোর পর জিজ্ঞেস করা হয় যে তোমার বয়স কত, এবং তার চুল দাঁড়িয়েও গজায়নি, একটি কিশোর বা সদ্য কিশোর একটি ছেলেকে দেখলে আমরা সবাই বুঝবো যে তার বয়স আনুমানিক কত হতে পারে, সে শিশুটি দাবি করেছে আমার বয়স 19।
এটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে, সংবাদটি আমরা গুরুত্বের সঙ্গে প্রচার করেছি। আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, যদি একটু সহজ করে এবং একটু সংক্ষিপ্ত করে বলেন, এই যে ভোটার তালিকা হালনাগাদের একটি দীর্ঘ প্রক্রিয়া, এত যাচাই বাছাই শেষে আমরা ভোটার তালিকা হালনাগাদ করছি বা করেছি অলরেডি, তারপরও কেন এই ধরনের ঘটনা ঘটছে? এটা কি আমাদের এক ধরনের দুর্বলতা বা আমাদের প্রশাসনিক দুর্বলতার দিকে ইঙ্গিত করে বিষয়টি? হ্যাঁ, এটা প্রশাসনিক দুর্বলতা বটেই, অর্থাৎ সঠিকভাবে যাচাই বাছাই করা হয় নাই। ভোটার হইতে গেলে তো 18 বছর বয়স হইতে হবে এবং তার জন্য তার একটা নির্ভরযোগ্য বয়সের একটা সনদ কিছু লাগবে, তার তার বার্থ সার্টিফিকেট, জন্ম সনদ ইত্যাদি এত লাগবে। এটা ছাড়া তো হইতে পারে না ভোটার। সব এখানে যদি কারচুপি কিছু করে থাকে তার সাথে এরকম হইতে পারে না। নিশ্চয়ই কারচুপি করেছে এবং যিনি ভোটার তালিকা প্রণয়ন কর্মরত ছিলেন তিনিও তাদের সায় দিয়েছেন, সেদিন এরকম হয়েছে। একেবারে সংক্ষেপে যদি বলি, সেটি হচ্ছে সাংবিধানিক বাধ্যবাধকতা কী নির্বাচনের সময়। হ্যাঁ, নির্বাচন কমিশনকে অনেক সহযোগিতা নিতে হবে সরকারের বিভিন্ন সংস্থার, কিন্তু তারা তো দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশনের অধীনে। এই যে মানে সরকার, কিন্তু সরকারের কাছে সহযোগিতা চাইলে সরকার সহযোগিতা করতে বাধ্য। সরকার কিন্তু মানে স্পষ্টতই বলছেন নির্বাচন কমিশন স্বাধীন, তারপরেও যদি অসহায়ত্ব দেখি নাম্বার ওয়ানের, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনারের, সেক্ষেত্রে তৃণমূলের অবস্থাটি আপনি চিন্তা করেন, ভোটার হালনাগাতের কাজ কাড়া করেন, এখানে শাসক দলের বা সরকারি দলের প্রভাবশালীদের দ্বারা তারা এতটা বেশি প্রভাবিত যে দাড়িমোস না হলেও সে ভোটার হতে পারে, এটি তার জ্বলন্ত একটি দৃষ্টান্ত। এই আলোচনায় পরবর্তীতে আসব। দর্শক, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এসটিভির বিশেষ আয়োজন তৃণমূলে ভোটের হওয়ার এই পর্যায়ে একটি বিরতি নেব, ফিরছে শীঘ্রই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এসটিভির বিশেষ আয়োজন তৃণমূলে ভোটের হাওয়া অনুষ্ঠানে সঙ্গে আছে আমি শিপন হালদার, আর আমার সঙ্গে আছেন এম হাফিজউদ্দিন খান এবং মাহমুদ আল ফয়সাল। আবারও আলোচনায় ফিরব। শুরুতেই জনাব এম হাফিজউদ্দিন খান, তৃণমূলে আমরা বলছিলাম যে ক্ষমতাসীনদের দাপটের প্রসঙ্গটি, এই যে নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে, সেক্ষেত্রে বিভিন্ন ইউনিয়নে দেখা যাচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, এটা কি বিএনপির সাংগঠনিক দুর্বলতা বলবেন নাকি ক্ষমতাসীন দলের দাপট বা ক্ষমতার কারণেই তার এলাকা ছাড়া, এটির পিছনে আসল যুক্তিটা আপনার কি মনে হয়? আমি যতটুকু আমার ইনফরমেশন, আমি তো আপনাদের কাছ থেকে পাওয়া, মিডিয়া থেকে পাওয়া, বা আমার ব্যক্তিগত দু চারজন আমার সঙ্গে, যেমন আমার সুজন আছে, আমার আমি যার আমি সভাপতি, আমরা তো খবরটা সংগ্রহ করি এবং জানতে পারি, আমাদের কাছে রিপোর্ট আসে। এটা তো পুরোপুরি ক্ষমতার দাপট, এবং এই জন্যই আমরা কিন্তু সুজন থেকে এবং আরও অনেক প্রতিষ্ঠানে আমরা বলেছিলাম যে ইনভোট পর্যায়ে, পৌরসভা পর্যায়ে দলীয় নির্বাচন করা ঠিক হবে না, আমরা অনেক বলেছি। এবং এটা নিয়ে যদি করতেই হয় তাহলে বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করে একটা মানে সমঝোতা আসা দরকার, কনসেনসাস আসা দরকার ছিল, তা তো করা হয়নি। এটা একদলীয় সিদ্ধান্ত, বর্তমান সরকার আওয়ামী লীগের একদলীয় সিদ্ধান্ত যে এটাকে আমরা এই নির্বাচনগুলো দলীয়ভাবে করবো, সেভাবে আইন সংশোধন করা হয়েছে, এটা তো ঠিক হয়নি। এবং তার ফলে অর্থাৎ তা চাচ্ছিলই বোঝা যায় যে একদম তৃণমূল থেকে আরম্ভ করে জাতীয় সংসদ পর্যন্ত তারাই থাকবে, শুধু এদেশে এক দলই থাকবে, আর কোনো দল থাকবে না। এবং যত কিছু সরকারের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি, তা এটা ইঙ্গিত দেয় যে এখানে সর্বত্র সব ক্ষেত্রে সব লেভেলে একই দলের লোক বিরাজমান থাকবে, বল থাকবে, এটি হচ্ছে। এবং সেদিনই পেশি শক্তিতে আরম্ভ করে সরকারি কর্মকর্তাদের সাপোর্ট, পুলিশের সাহায্য ইত্যাদি নিয়ে এটি করা হচ্ছে। এবং ওই যে অনেকে নির্বাচন আসতে পারে না, আদে পারে নাই, বিএনপিতে দুর্বলতা, সাংগঠনিক দুর্বলতা অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ক্যান্ডিডেট দা মানে একটু অভাব নেই, প্রার্থীর তো কোনো অভাব নাই। এক জায়গায় ইনের পরিধিতে অনেক লোকই দাঁড়াইছে, এবং এবার তো দেখা যাচ্ছে অনেকেই নমিনেশনের চেষ্টা করেছে, নমিনেশন পেপার সাবমিট করতে চেষ্টা করেছে, কেউ পেরেছে কেউ পারে নাই, তবে অর্থাৎ ইয়ে কোনো অভাব ছিল না। তার মধ্যেও কী করে অন্যজন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হলো, এটা তো একটা বিস্ময়কর ব্যাপার। এতে বোঝা যায় যে এখানে কারচুপি হচ্ছে এবং এখানে দাপট আছে, অবশ্যই দাপট আছে, কোনো সন্দেহ নাই কোনো। মাহমুদ আল ফয়সাল, এই ই-টেন্ডারের যুগে
যখন টেন্ডার নিয়ে টেন্ডারবাজির যে বিষয়টি আপনি দেখেন যে একজনই টেন্ডার জমা দেবে বাকিদেরকে ঢুকতে দেবে না, একজনের পক্ষেই তিনটি টেন্ডার পড়বে, এরকমও কিন্তু আছে। আমরা টেন্ডারবাজির যে দৃশ্যটা দেখলাম সেই দৃশ্যই কিন্তু মঞ্চায়িত হলো ইউনিয়ন পরিষদের এই নির্বাচনে। আমার মনে হয় স্যার একমত হবেন, কারণটা হচ্ছে, কারণটা কিন্তু খুব পরিষ্কার, বঙ্গবন্ধু তার জীবদ্দশায় কোনো নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার কিন্তু বিষয়টি না। শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া, আমরা যদি জনপ্রিয়তার মাপকাঠিতে দেখি এই দুই নেত্রী আকাশচুম্বী যাদের জনপ্রিয়তা, তারাও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন না, তাদের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা আছে। তো এই যেখানে বাস্তবতা, এটি জাতীয় পর্যায়ে, আপনি তৃণমূলে যেখানে প্রত্যেকে প্রত্যেকটা দলে এই মনোনয়ন দৌড়ের জন্য, আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন, আওয়ামী লীগ তারপর তার যতগুলো অঙ্গ সংগঠন আছে, তার প্রেসিডেন্ট সেক্রেটারি, শ্রমিক লীগ, এর বাইরে এখন নতুন একটি সংগঠন সৈনিক লীগ, তার প্রেসিডেন্ট পর্যন্ত, ঢাকায় যদি আপনি নির্বাচনের আগে মনোনয়নপত্র চূড়ান্ত করার আগে সেই এলাকার শীর্ষস্থানীয় নেতা, বিশেষ করে ধরেন প্রেসিডিয়াম সদস্য, তার বাড়ির আঙিনাকে লক্ষ্য করতেন, সেখানে সবসময় ভিড় লেগে থাকতো, 100, 200, 500, 700 লোক পর্যন্ত সেখানে ভিড় করত, কারণ প্রত্যেক প্রার্থী তার শক্তি সামর্থ্য দেখানোর জন্য ওই নেতার কাছে হাজিরা দেন এবং গিয়ে বলেন সেটা হয়েছে যে সে প্রার্থী হয়, তার কী কী যোগ্যতা আছে সেই বিষয়গুলো তুলে নিয়ে আসে। তো তৃণমূলের এই নির্বাচন যেখানে একটি দলেরই 20 জন প্রার্থী মনোনয়নের জন্য দৌড়ে লড়াইয়ে অবতীর্ণ হন, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এত জনপ্রিয় এই নেতারা, আসলে নির্বাচন কমিশন পুরো বিষয়টি দেখে না দেখার ভান করেছে কিংবা এড়িয়ে যাবার, দায় এড়িয়ে যাবার একটি চেষ্টা চালিয়েছে। যদি নির্বাচন কমিশন একটি ঘোষণা দিত যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, শুধু একটি ঘোষণায় কিন্তু পুরো দৃশ্যপট পাল্টে যেত। মামলা হামলা এর ভয়ে প্রতিপক্ষ, বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ এলাকা ছাড়া বহু, আপনি আপনি আপনার নিজস্ব এলাকায় আপনি খবর নিয়ে দেখেন, সর্বত্র দৃশ্য একই, যদি মিলেমিশে থাকতে হয় সেক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে থাকতে হয়, মানে একদম কর্তৃত্ব মেনে থাকতে হয়, এই যখন দৃশ্যপট তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে আসাটা অস্বাভাবিক না, এই নজিরবিহীন ঘটনাই তো তখন ঘটবে। আমরা আমরা এর চেয়ে কী প্রত্যাশা করি? আপনি কেউ এখন দায়িত্ব নেবে যে তার বাড়িটা পুড়ে যাবে, কেউ দায়িত্ব নেবে তার নামে আরও 50টি মামলা হবে, কেউ, এর পরেও আপনি এই প্রথম দিনের নির্বাচন যদি লক্ষ্য করেন সারা দেশেই আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট যারা আছে কিংবা বিএনপির প্রার্থী যারা আছে বহুজন নির্বাচন বর্জন করেছে মাঝপথে এসে, কারণ নির্বাচনের যে দৃশ্য তারা দেখছে, ফলাফল চূড়ান্ত হয়ে যাচ্ছে সেই দৃশ্য দেখেই, সুতরাং বাধ্য হয়ে তারা অন্তত একটা ঘোষণা তো দিল যে আমরা এই নির্বাচন বর্জন করলাম, প্রাপ্তির অন্তত ওইটুক তো থাকলো, এই প্রেক্ষিতেও তো এই বাস্তবতা। এবং আপনি পুরো বিষয়টা যদি চিন্তা করেন, যেসব এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, এসএটিভির টিম সেখানে পাঠিয়ে খবর নিয়ে দেখেন, সেখানে অন্তত প্রত্যেকটা দলের প্রার্থী আপনি পাবেন যারা ইলেকশন করতে চায়। নির্বাচন কমিশনেও কিন্তু এরকম সুনির্দিষ্টভাবে অনেকগুলো অভিযোগ গেছে, কিন্তু নির্বাচন কমিশন কার্যত ওই যে আইনের বেড়াজালের কথা বলে এই বিষয়টি থেকে তারা নিজেদেরকে দূরে রাখছেন। এবং এরকম একটি খবর আপনাদেরকে জানাতে চাই ফাঁকে, আমরা আমাদের প্রতিবেদক বাতেন বিপ্লব গতকালকে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখেছেন একজন ব্যক্তি একটি নির্দিষ্ট এলাকা থেকে, আমি নাম বলবো না, সেখান থেকে নির্বাচন কমিশন সচিবালয় আশ্রয় নিয়েছেন, তিনি নির্বাচন করতে চান কিন্তু ক্ষমতাসীনরা তাকে নির্বাচন করতে দিচ্ছেন না, এ কারণে সর্বশেষ তিনি নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছেন এবং তিনি নির্বাচন করতে চেয়েছেন। যাই হোক, এটি পরের ধাপের বিষয়, নির্বাচন কমিশন অনুমতি দেবেন কি না? আমার মনে হয় যে ই সিস্টেমে, মানে আমরা যদি ই টেন্ডার যে প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় ই মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা যদি করা যেত, আপনি বাংলাদেশের একটি ইউনিয়ন পাবেন না, কিংবা একটি, মানে আমরা যদি মেম্বার পদেও দিকেও তাকাই, কোথাও পাবেন না যেখানে একক প্রার্থী পাবেন, প্রত্যেক সিস্টেম। এই বিষয়টি আসলে আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে হাঁটছে দুর্বার গতিতে, সেক্ষেত্রে আগামীতে হয়তো দেখবো যে ই টেন্ডারের মাধ্যমে ই প্রক্রিয়াতে মনোনয়নপত্র দাখিলের ব্যাপারটি হবে। জনাব হেম হাফিজউদ্দিন খান, আমরা আপনার কাছে আসবো, তবে একটু রাজশাহীতে যেতে চাই, সেখানে রাজশাহী নিউজ পয়েন্টে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সুজন রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী সুব্রত পাল। সুব্রত পাল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ শেপন হালদার। সুব্রত পাল, আপনার কাছে আমার প্রশ্ন,
যে এই যে তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে এবং আপনি একজন পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন এলাকায় গিয়েছেন এবং ওই এলাকার সার্বিক চিত্র আপনি জানেন, আপনি গবেষণাও করেছেন এ বিষয়ে, এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে হচ্ছে এবং সেখানে সংঘর্ষ সংঘাতের খবর আমরা পাচ্ছি, আপনার একজন পর্যবেক্ষক হিসেবে কি মনে হয়, এটিকে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কি বলা যাবে? ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত দুজন অতিথিকেও। আমি রাজশাহীর যে রাজশাহী জেলাতে নির্বাচন এই প্রথম ধাপে হয়নি, যদিও 31টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপে। তো এই 31টি ইউনিয়নে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের বিভিন্ন প্রতিনিধির মধ্য দিয়ে। যে চিত্রটি উঠে এসেছে এটি কোনোভাবেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের চিত্র না। আপনারা জানেন যে আমরা সুজনের পক্ষ থেকে শুরুতেই আমরা বলেছিলাম যে ইউনিয়ন পরিষদের নির্বাচনটিকে নির্দলীয় করা হোক, কিন্তু সরকার আমাদের এই কথাটি শুনেননি, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আপনারা জানেন যে তৃণমূলের সবচেয়ে কাছের সরকার ইউনিয়ন পরিষদ, আর ইউনিয়ন পরিষদের নির্বাচনটি যখন দলীয় ভিত্তিতে করার ঘোষণা আসে তখনই কিন্তু যারা ক্ষমতাসীন দল তারা এক ধরনের ইন্টেনশন, এক ধরনের মানসিকতা তাদের মধ্যে পোষণ করেন যে তারা মনোনয়ন পেলেই তারা জিতে যাবেন, এই ধরনের মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়ে যায়। এবং তার ফলশ্রুতিতে আজকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে কিন্তু তারই কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমি একটি ইউনিয়নের একটি কেন্দ্রের কথা আপনাদেরকে জানাতে চাই, যে কেন্দ্রটি সারিয়াকান্দির হাটশেরপুর ইউনিয়নের একটি স্কুল, যে স্কুলে দুপুর 12টার মধ্যেই শতভাগ ভোট পড়ে গেছে, অথচ লাইনে তখনও প্রায় 200-র মতো ভোটার দাঁড়িয়েছিল। এটি কিভাবে সম্ভব? এতে কি প্রমাণ হয় না যে এটি কি কোনোভাবেই এটিকে আমরা সুষ্ঠু অথবা এটিকে কোনোভাবেই আমরা অবাধ নির্বাচন বলতে পারি না? জনাব সুব্রত পাল, যে জায়গায় ভোটার দাঁড়িয়ে থাকে লাইনে। জনাব সুব্রত পাল, আপনি কি আমাদের অতিথির কাছে কোনো প্রশ্ন রাখতে চান? সারিয়াকান্দির যিনি ইয়োনো মহোদয়ের সাথে এই বিষয়ে কথা হয়েছে, উনি বলেছেন যে এটা আসলে আমি জানি না। ওখানকার যিনি প্রিজাইডিং অফিসার তাকে যখন এই বিষয়ে জানানো হলো উনি বলেন যে ঠিক আছে এটা আমরা দেখতেছি, মানে উনি তার দায় এড়ানোর চেষ্টা করেছেন। সব মিলে আমি এটা বলতে পারি যে নির্বাচন কমিশন এই নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনকে যদি আমরা খুব সহজভাবে পর্যবেক্ষণ করি তাহলে নির্বাচন কমিশন প্রথম ধাপে নির্বাচন করতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। আমি জনাব এম হাফিজউদ্দিন খান স্যার এবং জনাব মাহমুদ আল ফজল স্যার, আপনাদের দুজনের কাছে আমার একটু জানতে চাওয়া, যদিও আমরা আলোচনায় এটি শুনছিলাম যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি, আমার কাছে এই খবর আছে যে একটি এলাকা জয়পুরহাট, যদিও এই পরের ধাপে নির্বাচন, সে জায়গা 9টি ইউনিয়নে 6টি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অথচ বাস্তব চিত্র হলো এই 6টিতে, যদি আমি এইভাবে বলি যে বিএনপির একটি বড় সফলতা বা বিএনপির একটি পপুলারিটি ওই অঞ্চলে আছে, কিন্তু তারা ওখানে প্রার্থী দিতে পারেনি, দিয়েছিল কিন্তু তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি করা দরকার? জনাব সুব্রত পাল, এসআরটিভিতে আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর জানবো, আমাদের সঙ্গে থাকবেন। প্রথমেই জনাব এম হাফিজউদ্দিন খান, সুব্রত পাল রাজশাহী থেকে জানাচ্ছিলেন যে একজন বিএনপি প্রার্থী তার জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। এই যে জনপ্রিয়তা থাকার পরও নির্বাচনে অংশ নিতে না দেওয়ার যে মানসিকতা, এটা কি গণতান্ত্রিক চর্চা বলা যাবে? এ তো গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এক কথা বলা যায়। গণতন্ত্র করতে গেলে তো সবাইকে নির্বাচনে যে দাঁড়াতে চাইবে তার যদি যোগ্যতা থাকে তাকে সুযোগটা দিতে হবে, কোন রকম সেখানে বাধা বিপত্তি কোন ইউনিফর্ম এটা তো গ্রহণযোগ্য নয়। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা যদি চাই, যেমনটি সরকার বলছে দেশের গণতন্ত্র এখন পূর্ণ অবস্থায় বিরাজমান, তাহলে এটা কি তার প্রমাণ যে একদম নির্বাচন দাঁড়াতে পারে না, দাঁড়াতে বাধা দেওয়া হচ্ছে? কদিন ধরে তো পেপারে নিউজ পেপার আসতেছিল যে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে নিউজ পেপার ছিনতাই করে নেওয়া হয়েছে, এসব তো হচ্ছেই।
কয়েকদিন আগে আমার আমি এক এক জায়গায় ব্রাউন বাড়িয়ার একটা উপজেলার খবর জানি, একটা ইন্ডিয়ান পরিষদের সেখানে বেল্টপেপার সিন্দাই ঘুরে নিয়ে বেল্টপেপার বলে কী বলে নোশন পেপার সিন্দাই ঘুরে নিয়ে গেছে। তারপরে তার জন্য মানে চেষ্টা করেছে ওই ওখানকার যিনি একজন প্রাক্তন এমপি, তিনি চেষ্টা করেছেন, সব মল গেছেন, ইলেকশন কমিশন দরবার করেছেন, তাকে তো সুযোগ দেওয়া হয় নাই। তো এটা তো এখানে যখন নির্বাচন কমিশন দেখলো যে উনি বলতেছিলেন যে যখন দেখছি যে এরকম ট্রেন্ড রয়ে গেছে, অর্থাৎ নোশন পেপার সাবমিট করতে বাধা দেওয়া হচ্ছে এবং মানে নির্দলীয় মানে বিনা নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য একটা চেষ্টা চলছে, বিভিন্নভাবে চলছে, তখন নির্বাচন কমিশন কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল যেরকম হলে তারা ইনকোয়ারি করবে যে এখানে এই সেন্টারে কেন নমিনেশন পেপার আসলো না, মাত্র একজনের নমিনেশন পেপার কেন আসলো, এটা তদন্ত করা হচ্ছিলো নির্বাচন স্থগিত রেখে। এটা করলে সরি দু তিনটা জায়গাতে এরকম করলে তাহলে এটা এই ট্রেনটাকে বোধ হয় আটকানো সম্ভব হতো, কিন্তু সমস্যা হলো যে কোনো তরফ থেকেই এ ধরনের কোনো প্রচেষ্টা নেওয়া হয় নাই যাতে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত না হতে পারে, সেরকম কোনো প্রচেষ্টা আমরা দেখি নাই, নির্বাচন কমিশনও করে নাই, কোনো মহল থেকে করা হয় নাই। মাহমুদ আল ফয়সাল, সুব্রত পাল রাজশাহী থেকে জানাচ্ছিলেন যে সারিয়াকান্দির উদাহরণ উনি দিয়েছেন যে বেলা 12টার মধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে, এই ধরনের নির্বাচন কি আমরা কামনা করতে পারি? এবং সব থেকে এটা কষ্টের বিষয়, এটি আমরা একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটি আমরা দেখতে চাই না কখনোই, যে বিষয়টি সুজনের সমন্বয়কারী হিসেবে তিনি যখন ইউএনের সঙ্গে আলাপ করেছেন উনি আমলেই নেন, উনি বলেছেন আমি জানি না, এই যে প্রশাসনের তরফ থেকে এক ধরনের অসহযোগিতামূলক আচরণ, জনাব এম হাফিজউদ্দিন খান উনি বলছিলেন যে বিষয়টিকে আমলে নিয়ে যদি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে এটার হার অনেক কমে আসবে, আপনি কি মনে করেন? এম হাফিজউদ্দিন খান, আমি তো বললাম শুরুতেই যে সজ্জন ব্যক্তি, সাদা মনের মানুষ, তিনি যে বিষয়টি বলছেন তার সঙ্গে ভিন্নমত পোষণের কোনো অবকাশ নেই, এবং আমি শুধু একমতেই পোষণ করব না, আমি বলবো যে যে কোনো অভিযোগ থাকলেই সেই অভিযোগটি খতিয়ে দেখার মধ্য দিয়ে কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার একটা কার্যকর উদ্যোগ থাকে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে যে সুনির্দিষ্ট অভিযোগের পরেও প্রশাসনের কোনো কর্মকর্তা যদি তাৎক্ষণিক ব্যবস্থা না নেন, আমার মনে হয় নির্বাচন কমিশনের উচিত হবে এই বিষয়টি খতিয়ে দেখে ওই কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা নেয়া। যে আরে আর যে বিষয়টি দলীয়ভাবে নির্বাচনের কথাটি এই বারবার ঘুরে ফিরে আসে, আসলে দল মানে আমাদের নেতৃত্বের চারণভূমি বলা হয় এই তৃণমূলকে, যেখান থেকে নেতৃত্ব ভালো দক্ষ যোগ্য মানুষ যোগ্য নেতা নির্বাচিত হয়ে আসবে, এই চারণভূমি দলীয় নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। কারণ একটা সৎ লোক, একটি ভালো লোক যার টাকা পয়সা নেই, যার পেশি শক্তি নেই, অথচ বিপুল সংখ্যক মানুষের সমর্থন রয়েছে, সেই লোক কিন্তু দলীয়ভাবে যখন নির্বাচন হবে তখন এই প্রক্রিয়ার মধ্যে আসবে না। কারণ অবৈধ টাকার যে লেনদেন, যে পরিমাণ লবিং তদবিরে যে পরিমাণ টাকা প্রার্থীরা ব্যয় করেন, একটি নির্বাচনে যৎসামান্য কিছু টাকা ব্যয় হওয়ার কথা, সেখানে কোটি কোটি টাকা পর্যন্ত ব্যয়ের ঘটনা ঘটছে। আপনি যদি আপনি কি স্পেসিফিকলি বলতে চাচ্ছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বাণিজ্য হয়েছে? হ্যাঁ, পরিষ্কারই, একদম পরিষ্কার, এটা শুধু মানে শুধু মনোনয়ন বাণিজ্য হলে কে, এটা হর হামেশা মনোনয়ন বাণিজ্য হয়েছে। এবং এই মনোনয়ন বাণিজ্যে মানে এবছর হচ্ছে দরজাটা একটু বিস্তৃত খুলে দেয়া হয়েছে, এটি ছোট দরজাও খুলেছে আবার বড় দরজাও খুলেছে। আমি একটু ছোট দরজা কি ওই তৃণমূলে যারা এদের উপরে নেতৃত্ব দেয়, অর্থাৎ থানা কমিটি আছে, আবার জেলা কমিটি আছে এবং কেন্দ্রীয় কমিটি আছে, অর্থাৎ বড় দরজাটাও যেরকম খুলেছে ছোট দরজাগুলোও কিন্তু খুলেছে। বাণিজ্য কেবল কেন্দ্রীয় হয়েছে সেটা না, বাণিজ্য ওই তৃণমূলেও হয়েছে, অর্থাৎ বাণিজ্যটা এবার বহুমাত্রিক এবং বিস্তৃত পরিসরে হয়েছে। আর যে কথা বলছিলাম, দলীয়ভাবে মনোনয়ন মানেই প্রত্যেকে ধরে নেয়। আপনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে প্রেক্ষিত আমরা যদি অতীত থেকে বর্তমান লক্ষ্য করি, ক্ষমতাসীনরা সবসময় প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং এটা করেই থাকে, কারণ প্রশাসন তাদের খুব মানে এক সানুগ্রহ দৃষ্টিতে দেখে। একজন ইউনোর বদলি নির্ভর করে ওই এলাকার সংসদ সদস্যের, তো সংসদ সদস্যের প্রিয়ভাজন ব্যক্তিত্ব রয়েছেন, ওই প্রিয়ভাজন ব্যক্তিকে মানে ইউনো কখনো তার বিরাগভাজন হবেন না, বিরাগভাজন হলে তো তার ভাগ্যে যা হওয়ার তাই হবে। সুতরাং সেই প্রেক্ষিতে
শাসক দলের বা সরকারি দলের মনোনয়নের বিষয়টি যখন নিশ্চিত হয় তখন তার জয় পরাজয়ের বিষয়টিও কিন্তু অনেকাংশে নিশ্চিত হয়ে যায়। আমরা এই ইলেকশনের এই যে দুদিন আগে যে 10টি পৌরসভার নির্বাচন, 10-এ 10 আওয়ামী লীগ, আপনি যদি এই ইউনিয়ন পরিষদ ইলেকশনের কথাও বলেন আমার মনে হয় 100-তে 90 আওয়ামী লীগ হবে। কী কারণে হবে? নানামুখী তৎপরতায় প্রভাব বিস্তার, বেশি শক্তি, প্রশাসনকে প্রভাবিত করা এবং পুলিশ প্রশাসনকে প্রভাবিত করা, এই সকল প্রভাব মিলে অর্থবিত্ত এই সব কাজে লাগিয়ে। মহেন্দ্র ফসল, আরেকটি প্রশ্ন আসতে চাই। জনাব হাফেজউদ্দিন খান বলছিলেন যে বিএনপির সাংগঠনিক দুর্বলতার কথা, কিছুদিন আগে অর্থাৎ দুদিন আগেই বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলো এবং এটি তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের অর্থাৎ ত্যাগী এবং সৎ এবং যোগ্য প্রার্থীদেরকে অর্থাৎ কর্মীদেরকে মূল্যায়ন করা হবে, যদিও কমিটি এখনও ঘোষণা করা হয়নি। অর্থাৎ বিএনপির এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে কি বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারবে, এরকম একটি সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? একটি বিষয় হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ মানে নির্বাচনের বাইরে, নির্বাচনের বাইরে না, এই কারণেই যে তারা যদি তৃণমূল পর্যায়ে শক্তিশালী হয় আগামীতে তাদের সক্রিয় অংশগ্রহণ দেখবো, একটি গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে নির্বাচন হবে। বিবেচনাটা দুই দিকে, এক হচ্ছে এই কাউন্সিলের মধ্য দিয়ে তাদের মধ্যে একটা প্রাণের সঞ্চার হয়েছে, একটা নতুন উদ্দীপনা জেগে উঠছে, কিন্তু নেতৃত্বে পরিবর্তন না আসায় তারা কিন্তু কিঞ্চিত মানে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। কমিটি ঘোষণা না করার কারণে নানামুখী এখনও সংকট বিরাজ করছে। যত তাড়াতাড়ি এই কমিটি হবে, যত তাড়াতাড়ি তৃণমূলের কমিটিগুলো সুনিশ্চিত হবে, তত তাড়াতাড়ি কিন্তু সেই প্রাণের যে সঞ্চার সেটি প্রস্ফুটিত হবে, আলোকিত হবে, আলোচিত হবে। তবে এটি ঠিক যে একটি কাউন্সিলের মধ্য দিয়ে একটি নতুন উদ্দীপনায় উজ্জীবিত হয়েছে বিএনপি, এ বিষয়টি নিঃসন্দেহে বলা যায়। এবং এই উদ্দীপনায় উজ্জীবিত বিএনপি যদি আগামী দিনগুলোতে ভয় ভীতি উপেক্ষা করে ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের যে প্রচেষ্টা সরকারি দলের সেটি রুখে দেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় ইতিবাচক ফলাফল। ধন্যবাদ আপনাকে। সিলেট নিউজ পয়েন্ট থেকে দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এইউ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, আপনাকে এসএটিভির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আলোচনা করছিলাম যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে সংঘর্ষ সংঘাতের খবর আমরা পাচ্ছি, দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, সবখানেই ক্ষমতাসীনদের দাপট আমরা লক্ষ্য করছি এবং অনেক জায়গাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ বিনা ভোটে প্রার্থী নির্বাচিত হয়েছে। এই অবস্থায় আপনাদের আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সিলেট এলাকার? সিলেটে এই প্রথম ধাপের নির্বাচনে সিলেট সদর উপজেলায় 8টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে, আজকে ভোট গ্রহণ হচ্ছে। ইতিমধ্যে সিলেটের শহরতলির একটি ইউনিয়ন পরিষদ, এটার নাম হচ্ছে টুকেরবাজার ইউনিয়ন পরিষদ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্র আখালিয়া, আখালিয়াতে নির্বাচন ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। সেখানে অভিযোগ এসেছে যে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার নেতৃত্বে তারা সেখানে ভোট কেন্দ্রে ঢুকে পড়েছেন এবং সেখানে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে এবং সেটা ওনারা স্থগিত করেছেন বা করতে বাধ্য হয়েছেন। পাশাপাশি অন্যান্য যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত গুরুতর কোনো অভিযোগ না আসলেও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে একই ধরনের ঘটনাগুলো আসতেছে এবং নির্বাচনের আগেও বিএনপি তাদের দলীয়ভাবে সংবাদ সম্মেলন করে তারা বলেছে যে তাদের প্রার্থী এবং অন্যান্য সমর্থিত স্বতন্ত্র প্রার্থী যারা সদস্য তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করা হচ্ছে, বাধাগ্রস্ত করা হচ্ছে এবং তাদের দলীয় নেতাকর্মীদেরকে মামলা হামলা এগুলোর ভয় দেখিয়ে আওয়ামী লীগের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের একটা অভিযোগের অবস্থার মধ্যেই এই নির্বাচনটা হচ্ছে বলে আমি মনে করছি। এবং পাশাপাশি বাংলাদেশের অন্যান্য এলাকাগুলোর যে খবরগুলো আসতেছে সেখানে দেখা যাচ্ছে যে 717টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে প্রায় শতাধিক চেয়ারম্যান প্রার্থী এবং অন্যান্য সদস্যরা তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তো আমার মনে হচ্ছে বাংলাদেশের অন্যান্য এলাকার যে অবস্থা সেই অবস্থা থেকে সিলেট খুব একটা আলাদা নয়, একই ধরনের নির্বাচনই হচ্ছে বলে মনে হচ্ছে এবং নির্বাচন কমিশনকে এখানে খুব একটা অ্যাক্টিভ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। শহীদুল ইসলাম, আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, আপনি কি কোনো প্রশ্ন রাখতে চান? হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার প্রথম প্রশ্নটাই হলো যে যেহেতু এইবার নির্বাচন কমিশন প্রথম রাজনৈতিক দলের প্রতীক দিয়ে এই নির্বাচনটা পরিচালনা বা পর্যালোচনা করছে, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ইতিপূর্বেকার
যে নির্বাচনী রাজনৈতিক দলের প্রতীকবিহীন নির্বাচনে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক বেশি সংঘাতময় হয়ে উঠেছে পুরো বাংলাদেশে। সেই অবস্থায় আমার মনে হচ্ছে এই সিদ্ধান্ত কি পর্যালোচনার কোনো সুযোগ আছে এখন বা করা উচিত কিনা? ধন্যবাদ শহীদুল ইসলাম আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সিলেট নিউজ পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। শহীদুল ইসলামের প্রশ্নের উত্তর আমরা জানবো বিরতির পর। দর্শক, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এসওটিভির বিশেষ আয়োজন তৃণমূলে ভোটের হওয়ার এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছে, শিগগিরই ফিরব, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এসওটিভির বিশেষ আয়োজন তৃণমূলে ভোটের হওয়া অনুষ্ঠানে। আমি আছি শিপন হালদার, আর আমার সঙ্গে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান এবং দৈনিক মানবকণ্ঠের নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল। শুরুতেই মাহমুদ আল ফয়সাল, সিলেট থেকে এইউ শহীদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, উনি বলছিলেন যে দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, এটি সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছে, সংঘর্ষের মাত্রা বাড়িয়ে, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো সুযোগ আদৌ আছে কিনা? আমার মনে হয় যে এই সিদ্ধান্তটি রাজনৈতিক নেতৃত্বকেই রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে হবে। আমি শহীদুল ইসলাম সাহেব, অ্যাডভোকেট শহীদুল ইসলাম যে বিষয়টির উপর আলোকপাত করেছেন, আপনি যদি তথ্যটা দেখেন যে সংঘাত সংঘর্ষ দলীয় বিবেচনায় যে বিষয়টি বলেছেন, আওয়ামী লীগ বনাম বিএনপি, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী বনাম বিএনপির প্রার্থী, তাদের মধ্যে যতটা সংঘাত সংঘর্ষ হয়েছে তার চেয়ে অনেক ঢের বেশি হয়েছে আওয়ামী লীগের প্রার্থী তার বিদ্রোহী প্রার্থীর। এর মধ্য দিয়ে কি মানে বিষয়টি একদম পরিষ্কার হয় যে সংঘাত সংঘর্ষ এটি দলীয় বিবেচনার কারণেই কিন্তু হচ্ছে। অর্থাৎ এই পরিস্থিতিকে মানে এটি যদি একটি বাধ্যবাধকতার বিষয় এবং বিপুল সংখ্যক লোকের, জনগোষ্ঠীর সংগঠন বা রাজনৈতিক বিভিন্ন বলয় থেকে আপত্তি তোলার পরেও সরকার কিন্তু এই বিষয়টি করেছে মানে দলীয়ভাবে, এবং চেয়ারম্যান ক্যান্ডিডেট তৃণমূলে দলের প্রতীককে নিয়ে গেছে, অর্থাৎ দলীয় প্রতীকে তৃণমূলে নির্বাচন হচ্ছে। আমার মনে হয় সরকারকেই পুরো বিষয়টি ভেবে দেখতে হবে, কারণ এই যে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, যে সংঘাত সংঘর্ষ, যে প্রাণহানি, যে আহতর যে ঘটনা, এই সার্বিক বিষয়গুলো সরকারকে মূল্যায়ন করতে হবে। আমার মনে হয় যে নির্বাচন কমিশনে একটি ভূমিকা রাখতে পারে, অতীতকে বিবেচনা করে বর্তমানের সঙ্গে তুলনা করে সেই তুলনার আলোকে তারাও একটা ওপিনিয়ন দিতে পারে যে এই নির্বাচন এটি কতটা কাঙ্ক্ষিত ফলাফল দিয়েছে আর আগের নির্বাচনগুলো কতটা কাঙ্ক্ষিত ফলাফল দিয়েছে, অর্থাৎ এই নির্বাচনে কতটা সংঘাত সংঘর্ষ হয়েছে, অতীতে নির্বাচনে কতগুলো সংঘাত সংঘর্ষ হয়েছে, এবং তার যে মানে ধরন, মানে এই সংঘাত সংঘর্ষের যে প্রকৃতি, অর্থাৎ আওয়ামী লীগ বনাম বিএনপি নাকি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, এই এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে সরকারকেই এই সিদ্ধান্ত নিতে হবে। জনাব হাফিজউদ্দিন খান, মাহমুদ আল ফয়সাল বলছিলেন যে এই যে সহিংসতার মাত্রা বাড়ছে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে, বিষয়টি সরকার ভেবে দেখতে পারে, আপনিও কি তাই মনে করেন? হ্যাঁ, অনেক সুযোগ রয়েছে ভেবে দেখা, হ্যাঁ ভেবে দেখা উচিত হবে যে 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 সমস্যাটা এবার দেখা গেল যে সহিংসতা এবার ঘটে গেল, কেবল প্রথম ফেজ, আর তো কয়টা পাঁচটা ফেজ আছে, শেষ পর্যন্ত কী হয়। তাতে আমাদের সমস্যা হলো যে আমাদের যারাই সরকার থাকুন, সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক, তারা তো কোনো জিনিসই কোনো সময় রিভিউ করে না, কোনো সিদ্ধান্ত, সরকারের কোনো সিদ্ধান্ত, সরকারের কোনো কার্যক্রম যে রিভিউ করার যে একটা প্রয়োজন আছে, এটা তো আমাদের মধ্যে এই এই জিনিসটা, এই কালচারটা তো নাই, সমস্যা সেখানে, সে কালচার থাকলে তাহলে সরকার উচিত হবে এই নির্বাচনের যে শিক্ষা গ্রহণ দেখা গেল সে শিক্ষা নেওয়া, এবং এটার জন্য কারেক্টিভ মেজার্স যেগুলো নেওয়া দরকার সেটা নেওয়া উচিত হবে, যাতে এই ধরনের সহিংসতা না হয়। যে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, 2000 লোক আহত হয়েছে আমি দেখতে পেলাম। এই ব্যাপারে আমরা বিস্তারিত আসবো, বিস্তারিত আলোচনা আসবো। দর্শক, খুলনা নিউজ পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন খুলনা জেলা শাখার সুজনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরতি খুদা। আমরা তার কাছ থেকে জানবো খুলনার সর্বশেষ কি খবর সেখানকার। কুদরতি খুদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এই যে আমরা বেশ কিছুক্ষণ হলো আমরা আজকের এই আলোচনা করছি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে, এবং সেখানে সংঘাত সংঘর্ষের খবর আমরা পাচ্ছি, এবং দলীয় প্রতীকে আদৌ নির্বাচন
করা ঠিক হচ্ছে কিনা এটি নিয়েও এক ধরনের বিতর্কের অবকাশ আমরা তৈরি করতে পেরেছি আমরা আশা করছি। আপনি কি মনে করছেন খুলনা অঞ্চল অর্থাৎ খুলনা সাতক্ষীরা বাগেরহাট ওই অঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচন কেমন হচ্ছে এবং আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে সেখানকার সংঘাত সংঘর্ষের? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই মানে খুলনার পরিস্থিতি একটু বলবো, তারপর আমার উপলব্ধি কথাটা বলবো। খুলনায় দেখেন 9টি উপজেলায় 67টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে, এর মধ্যে অধিকাংশ কেন্দ্রে কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ধরনের অভিযোগ আছে এবং বিভিন্ন ধরনের সংঘ সিল মারা হয়েছে, অনেক প্রার্থী যে ভোট দিতে পারেনি তাকে সরিয়ে দেওয়া হয়েছে যে তোমার ভোট দেওয়া হয়ে গেছে, এরকম কিন্তু ঘটনা কিছু ঘটেছে। এবং আমরা যদি ডুমুরিয়া উপজেলার একটি ইউনিয়নে কিন্তু সংঘর্ষে একজন লোক মারাও গেছে। সুতরাং এ ধরনের বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটেছে এবং সবচেয়ে বড় কথা আজকে এ পর্যন্ত 4 জন কিন্তু ইউনিয়নের প্রার্থী চেয়ারম্যান প্রার্থী কিন্তু ভোট থেকে ভোট বর্জন করেছে, তারা নিজেদেরকে উইথড্র করেছে। এর মধ্যে 3 জন হচ্ছে বিএনপির, 1 জন হচ্ছে স্বতন্ত্র। এবং সবচেয়ে বড় কথা যে আমার কাছে যে উপলব্ধিটা মনে হয়েছে যে এই নির্বাচনের ভিতর থেকে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে তারা লাইন দিয়ে ভোট দিচ্ছে, কিন্তু অন্যান্য বছর যেমন ভোট দাতাদের মধ্যে যেমন মনে হচ্ছে যে ভোটারদের মধ্যে একটা শঙ্কা, একটি দ্বিধা, অর্থাৎ ভোটের যে কালচারটাই আমার মনে হচ্ছে এই ভোটে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এবং তারা কেমন যেন একটা আতঙ্কের মধ্যে ভোট দিচ্ছে, এটাও আমরা লক্ষ্য করেছি। আর যে প্রশ্নটি আপনি প্রথমেই বলেছেন যে আজকের এই দলীয় নির্বাচনে দলীয়ভাবে যে নির্বাচনটি হচ্ছে ইউনিয়ন পরিষদে, এটা কতটুকু ভালো হচ্ছে কিংবা কতটুকু খারাপ হচ্ছে, আমি মনে করি যে স্থানীয় সরকার কিন্তু আসল অর্থে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডটি করে এবং এখানে কিন্তু এই দলীয় নির্বাচন হওয়ার কারণে প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে কিন্তু আমরা দেখি শিক্ষিত মানুষ, কিছু ভালো মানুষ, তারা স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিতে চায়, নির্বাচন করতে চায়। এই সিদ্ধান্তের ফলে, দলীয় সিদ্ধান্তের ফলে তাদের কিন্তু এই জায়গায় আসাটা একেবারেই বন্ধ হয়ে গেছে। এবং এই বছর কিন্তু আমরা লক্ষ্য করছি যে পলিটিক্যাল পার্টির লোক ছাড়া এই সাধারণ ভালো মানুষের কিন্তু এই স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন করার কোনো সুযোগ তাদের আর রইল না। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে যেহেতু পার্টির হচ্ছে তারা কিন্তু অনেকে অংশগ্রহণ করতে পারছে না এবং এই খুলনা অঞ্চলে কিন্তু অভিযোগ আছে তারা অনেকেই কিন্তু যোগ্য প্রার্থী হওয়ার সত্ত্বেও তারা কিন্তু নমিনেশন পেপার সাবমিট করতে পারেনি। অনেকে কিন্তু ভোট কেন্দ্রে যারা আমি 4 জনের কথা বলেছি, এদের 3 জনই বলেছে যে তাদের পুলিং এজেন্টকে কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি, তাদেরকে প্রচার করতে দেওয়া হয়। যদি খোদা আমার একটি প্রশ্ন আপনার কাছে, আপনি বিভিন্ন অভিযোগের কথা বলছেন, আপনার কি মনে হয় যে এটি কি করলে অর্থাৎ কি প্রক্রিয়া অবলম্বন করলে এই ধরনের পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি? সুন্দর বলেছেন, এটি সবাই তর্ক তো বিতর্ক এবং আলোচনা সবাই করছে, এর একটিমাত্র প্রক্রিয়াই হচ্ছে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, তাদেরকে ফ্রিলি কাজ করতে দেওয়া। কারণ নির্বাচন কমিশন নিজেও বলেছেন যে আমি সঠিকভাবে কাজ করতে পারছি না এবং গত পত্রিকায় যদি দেখি তিনি বলেছেন যদি কোনো ধরনের অনিয়ম হয় তাহলে পুলিশ দায়ী থাকবে। পুলিশ না, দায়ী তো নির্বাচন কমিশনকে ধরতে হবে, তিনি তার সর্বময় ক্ষমতার অধিকারী। আজকের আমাদের জনগণকে যেমন সচেতন হতে হবে, সরকারকে আন্তরিক হতে হবে, নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে। সবচেয়ে বড় কথা, আমরা যদি অন্যান্য দেশে যদি দেখি যে নির্বাচন কমিশনের সাথে বিচার ব্যবস্থা কিন্তু তাকে সহায়তা করে, সাধারণ মানুষ সিভিল সোসাইটি কিন্তু তার পাশে থাকে এবং পুলিশ প্রশাসন তার পাশে থাকে, নির্বাচন কমিশন কিন্তু সেই ধরনের একটি ইমেজ কিন্তু তৈরি করতে পারে নির্বাচনের সময়। কিন্তু আমাদের বাংলাদেশে নির্বাচন কমিশন কিন্তু ওই ইমেজটা একেবারেই তৈরি করতে পারেনি বলে আমার মনে হয়। খুদাতে খুদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। দর্শক, খুলনা নিউজ পয়েন্ট থেকে যোগ দিয়েছিলেন সুজন, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরতি খুদা। আমরা এখন এই বিষয়টি নিয়ে আলোচনায় করব এবং প্রথমে জনাব এম হাফিজউদ্দিন খান, খুলনা থেকে অ্যাডভোকেট কুদরতি খুদা বলছিলেন যে সৎ এবং শিক্ষিত প্রার্থীরা অনেকেই হতে চান কিন্তু এই যে দলীয় প্রতীকে নির্বাচন, এ কারণে তারা অংশ নিতে সাহস পাচ্ছেন না, বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত? এটা আমি তাই মনে করি, উনি ঠিকই বলেছেন। আমরা অতীতে আমরা তো ধরেন ইউনিয়ন পরিষদ তো 100 বছর প্রধান প্রতিষ্ঠান, আমরা দেখেছি সেখানে তারা যেহেতু লোক আগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতেন এর আশা আগ পর্যন্ত, আইব খানের ওই কী বলে বেসিক রেমসির আগ পর্যন্ত যারা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তারা এলাকার ভালো মানুষ, সৎ মানুষ এবং তাদের সর্বস্তরের গ্রহণযোগ্যতা ছিল, সে তারা ইলেকশন করেছেন
এবং সেখানে পশাগুড়ির সমস্ত কোনো কারবার ছিল না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো কিছু হয়েছে বলে শোনা যায় নাই। আচ্ছা, তারপর বেসির মধ্যে একটা একটা ফেজ গেল, তারপর এখন তো অন্যরকম অবস্থা হয়ে গেছে, এখন তো এটাকে আর মানে কিছু সব দলীয় এই করার জন্য আমি তো আগে বলেছি, আমরা সেজন্য তো আমরা বারবার করে বলেছি যে দলীয় নির্বাচনের দলীয় ভিত্তিতে ঠিক হবে না, তৃণমূল পর্যায়ে ঠিক হবে না, তাতে কোনো ভালো মানুষ নির্বাচন দাঁড়াতে আসবে না, আসেও নাই। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এটা বেসিক গ্রেমসে শুরু হয়েছে যে ওই তখন থেকে আর মোটামুটিভাবে ভালো মানুষ যারা ছিল তারা নির্বাচন আসছে না, এবং এখন তো আরও ডিসকারেজিং হয়ে গেছে যেহেতু এখন দলীয়ভাবে নির্বাচন হচ্ছে। সুতরাং এটা একদম কিন্তু অত্যন্ত ক্ষতিকর অবস্থা সৃষ্টি করেছে, এটাকে বুঝতে হবে এবং এটাকে এই শিক্ষা নিতে হবে, মানতে হবে এটা। দর্শক, এ পর্যায়ে আমরা সংঘাত এবং সংঘর্ষের যে খবর আমরা পাচ্ছি এবং সহিংসতার খবর পাচ্ছি, সবশেষ আমার কাছে দুটি তথ্য এসেছে যে বরিশালের বাবুগঞ্জের ফকিরবাড়ি মাদ্রাসা কেন্দ্র থেকে তিনটি ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এছাড়াও ঝালকাঠির নবগ্রাম ইউনিয়নে কালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র প্রতিপক্ষের হামলা, ইউপি সদস্য চুন্নু শিকদারের ভাই আবুল কাশেম শিকদার নিহত হয়েছেন, আহতের সংখ্যা 5। গতবার এ ধরনের নির্বাচনে কী ধরনের সংঘর্ষ এবং সহিংসতার ঘটনা ঘটেছিল তার বিস্তারিত জানব সহকর্মী আশিকুর রহমান শ্রাবণের কাছ থেকে, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। শ্রাবণ। ধন্যবাদ শিপন হালদার। আমরা জানি যে স্থানীয় সরকার নির্বাচন মানে কিন্তু ভোটের উৎসব, আমরা কিন্তু সারাদিন আজকে সেই ভোটের উৎসবকে ছাপিয়ে আমরা দেখেছি সংঘর্ষের অনেকটা উৎসব, এবং সেই সংঘর্ষে কিন্তু অনেকে মৃত্যুবরণ করেছে আজকে সারাদিনে। মোট 3 জন আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত আজকের এই নির্বাচনী সহিংসতায় প্রাণ দিয়েছে, এবং যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু গত প্রায় কয়েকদিনে সব মিলিয়ে কিন্তু মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 13 জন এবং আহত হয়েছেন প্রায় 50-এরও বেশি মানুষ। আমরা শুরুতে যাব সেই নির্বাচনী তথ্যপাত্রগুলোতে, যেখানে আমরা দেখতে পাবো যে গতবার 2011 সালের নির্বাচনের সঙ্গে এইবার 2016 সালের নির্বাচনের আসলে সংঘর্ষের তফাত কতটা। শুরুতে আপনাকে জানিয়ে রাখি যে বাকি নির্বাচন হচ্ছে মোট 4,500 ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট 6টি ধাপে, তার মধ্যে আমরা জানতে পেরেছি যে আজকে সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত আর মাত্র 15 মিনিট সময় বাকি রয়েছে নির্বাচন শেষ হতে। সেই নির্বাচনে কিন্তু 717টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং গতবার আমরা দেখেছিলাম যে প্রথম পর্যায়ে নির্বাচনে বা সব নির্বাচন মিলিয়ে কিন্তু মাত্র 3 জন মানুষ সেই নির্বাচনের সহিংসতায় মৃত্যুবরণ করেছিলেন, এবং সেই সংখ্যা কিন্তু এবার 13 দাঁড়িয়েছে প্রথম পর্যায়ে নির্বাচনে, এবং যার মধ্যে গতকাল পর্যন্ত আমরা জানতে পেরেছি মোট 10 জন নির্বাচনের আগে সহিংসতায় নিহত হয়েছেন। এবং এর মধ্যে কিন্তু যেটি আমরা আলোচনায় শুনছিলাম যে এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির সেই সংঘর্ষের ঘটনার চেয়ে কিন্তু বেশি আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্ব বা আওয়ামী লীগের কোন্দলটি কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে কিন্তু সহিংসতা শুরু হয়, এবং সেই সহিংসতায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা মোট 13 জনে দাঁড়ালো, এবং আহত হয়েছে প্রায় 50-এর বেশি মানুষ যারা গুরুতর আহত, এবং সব মিলিয়ে প্রায় 2,000 ছাড়িয়েছে সে আহতের সংখ্যা। আমরা একে একে দেখে নিব যে প্রত্যেকটি এলাকার আসলে কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে সহিংসতা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দক্ষিণাঞ্চলে, অর্থাৎ নোয়াখালী, কুমিল্লা, সাতক্ষীরা এইসব অঞ্চলে কিন্তু আমরা প্রান্তিক জায়গাগুলোতে সহিংসতার মাত্রা একটু বেশি দেখতে পেয়েছি। সকাল থেকে আমরা যদি খবর নিই তাহলে দেখতে পাবো যে নোয়াখালী, কুমিল্লা, পটুয়াখালী, মুন্সিগঞ্জে কিন্তু ভোট কেন্দ্রে হামলা হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি ঘটেছে সেটি নোয়াখালীর প্রত্যন্ত দ্বীপ হাতিয়া, সেখানে কিন্তু ভোট গ্রহণ শুরু হওয়ার ঠিক পরপরই কিন্তু প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারকে কিন্তু গুলি করা হয়েছে, এবং যেখানে অসংখ্য ভোটার ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এর মধ্যে যেটি গুলির ঘটনা ঘটে সেটি কিন্তু আসলে নির্বাচনী সংস্কৃতির জন্য অনেকখানি আতঙ্কের একটি বিষয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মোট সারাদিনে 7 জন গুলিবিদ্ধ হয়েছে এবং বিভিন্ন জায়গায় সহিংসতায় আহত হয়েছে প্রায় 100 মানুষ, এবং সেখানে কিন্তু প্রায় 50 জন নানা অভিযোগে আটক হয়েছে। এবং আমরা দেখেছি যে ভোট বাক্স সেই চুরি থেকে শুরু করে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা কিন্তু আমরা আজকে নির্বাচনে সারাদিনে ঘটতে দেখেছি। যদি আমরা সেই হাতিয়ার চরকিং বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ঘটনাটি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, সেখানে কিন্তু 2 জন গুলিবিদ্ধ হয়েছে। এবং তারপরে আমরা দেখতে পেয়েছি নির্বাচনী সহিংসতা এখন পর্যন্ত 1 জন নিহত হয়েছে নোয়াখালীতে, এবং সেটি কিন্তু গতকাল রাতের ঘটনা ঘটেছিল, এবং আজকে ঢাকায় আনার পরে কিন্তু আরেকজন মৃত্যুবরণ করেছে সেখানে। এবং সাতক্ষীরায় আমরা দেখতে পেয়েছি জাল ভোটের সময় কিন্তু সেখানে গণমাধ্যম কর্মী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে কিন্তু হাতে নাতে জাল ভোট ধরেছেন, এবং সেখানে কিন্তু তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এবং কয়েকটি ভোট কেন্দ্রের কিন্তু ভোটও সেখানে স্থগিত করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি সেই সাতক্ষীরায় কিন্তু পুলিশ গুলিও চালিয়েছে। আপনারা চিন্তা করে দেখবেন যে কোন পরিস্থিতিতে চলে গেলে পুলিশ
পুলিশ সেখানে গুলি চালাতে বাধ্য হয়। অর্থাৎ সংঘর্ষের মাত্রা কিন্তু সেখানে বেশ চরমে উঠেছিল। আমরা দেখতে পেয়েছি যে ভোলার লালমোহন, সেটি একদম প্রান্তিক একটি জায়গা, সেখানেও আমরা দেখতে পেয়েছি দুজন মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে প্রায় আহত হয়েছেন 15 জন মানুষ। আরও সংঘর্ষের খবর আমাদের কাছে রয়েছে, আমাদের হাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লক্ষ্মীপুরের তোরাবগঞ্জে সংঘর্ষ হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে, সেই হাত বোমাটি ফেলা হয়েছে নির্বাচন কেন্দ্রের ভেতরে, যেখানে ভোটাররা শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট দিচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে আহত হয়েছেন আরও 10 জন এবং আটক হয়েছেন আরও 2 জন। পটুয়াখালীর কলাপাড়ায় আমরা দেখতে পেয়েছি যে পুলিশের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে গুলি চালিয়েছে এবং সেখানে আহত হয়েছে আরও 2 জন। সিরাজগঞ্জ এবং শেরপুর আমাদের উত্তরবঙ্গে যদি আমরা তাকাই তাহলে কিন্তু সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে আহত হয়েছে আরও প্রায় 9 জন। কুমিল্লার দেবিদ্বারে 2 গ্রুপের সংঘর্ষের মধ্যে কিন্তু হয়েছে এবং সেখানে কিন্তু গুলি বিনিময় হয়েছে এবং গুলিবিদ্ধ হয়ে সেখানে আহত হয়েছেন আরও 5 জন। এবং মুন্সিগঞ্জে সিরাজদিখানে মোট ভোট বাকি চিন্তায় আমরা দেখেছি যে ঘটনাটি আমরা টেলিভিশনে আমাদের দুপুরের সংবাদে এবং সারাদিনে আমরা দেখিয়েছি সেই ঘটনাগুলো কিন্তু আমাদের সঙ্গে আমরা সারাক্ষণই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাদের কাছে সব মিলিয়ে কিন্তু সারাদিনের এই সংঘর্ষের এই গ্রাফিক্স বন্ধু চিত্রপাত্রের পরেও কিন্তু আমাদের সঙ্গে সেই সংঘর্ষের জীবন্ত ছবিগুলো আমরা ধারণ করেছি এবং ছবিগুলো আমরা এখন এক পলক একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখলেন যে সংঘর্ষের গ্রাফিক্স বন্দী চিত্র এবং তার সঙ্গে সঙ্গে সংঘর্ষের ছবিগুলো আপনাদেরকে দেখালাম। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী শিপন হালদারের কাছে। আশিকুর রহমান শ্রাবণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংঘর্ষ, সংঘাত এবং প্রাণহানি তথ্যপাত্র তুলে ধরছিলেন। আজকের উপস্থিত 2 জন অতিথির কাছে আপনার কি কোনো প্রশ্ন আছে? আমার একটি মানবিক আবেদন রয়েছে এখানে, মানবিক প্রশ্ন বলতে পারেন আপনারা। আসলে এই যে মানুষগুলো মৃত্যুবরণ করছে, আহত হচ্ছে, এদের জীবনের কি আসলে কোনো মূল্য নেই নাকি শুধু রাজনৈতিক জাতাকলে বা নির্বাচনে জেতার সংস্কৃতির জন্য তারা এই সমস্ত প্রাণের বলিগুলো হচ্ছে? ধন্যবাদ আশিকুর রহমান শ্রাবণ আপনাকে। প্রথমে জনাব এম হাফিজউদ্দিন খান, আশিকুর রহমান শ্রাবণের প্রশ্নটি অবশ্যই শুনেছেন। এই যে রাজনৈতিক সংস্কৃতির বলি হচ্ছে সাধারণ মানুষ, এটিকে আর কতদিন চলতে থাকবে? এটি তো অনেক দিনই হচ্ছে। আমরা স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক কারণে মৃত্যু, আহত হওয়া, এগুলো তো চলে আসছে এবং এখন একটা এটা একটা রেগুলার ফিচার হয়ে গেছে সারা দেশেই। এই ছাত্রদের মধ্যে মারামারি, তো মৃত্যু দেখলে একজন কলেজ ছাত্র নিহত হয়েছে, এরা বোধ হয় নোয়াখালীর কোথাও যেন, তো এরকম হরদমই হচ্ছে। এটা কিন্তু কিন্তু আমাদের সবারই বিবেক মানুষের আমাদেরকে কিছু একটা করা দরকার। আমি মনে করি যে রাজনীতির জন্য জান দিয়ে দেবে এটা কোনো কী, এবং দলীয় রাজনীতি কোনো ছোটোখাটো সব স্বার্থের ব্যাপার, এখানে এখানে কোনো এরা কোনো যে কোনো আদর্শের জন্য আমি জীবন দিয়ে দিলাম সেটা একটা তার একটা আলাদা কথা থাকে, এর কোনো আদর্শ নয়, এটা কোনো কিছু নয়, এটা শুধু টেন্ডারবাজি এই ধরনের বা কোনো একটা ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য বা গোষ্ঠীগত সুবিধা আদায় করার জন্য একটা বেনিফিটের জন্য এগুলো করে থাকে এবং এগুলোকে সরকার উচিত হবে
কঠোর হাস্তে দমন করা, যাতে এই ঘটনা কমে আসে। একদিনে বন্ধ করা যাবে না, কিন্তু এটা কমানো যায়, কিন্তু এটা দিন বেড়ে যাচ্ছে। মুশকিল হচ্ছে এটা রাজনৈতিক সহিংসতার কারণে মৃত্যু অনেক বেড়ে যাচ্ছে। প্রতিদিনই খবর কাগজ খুললেই পাওয়া যায় মারা গেছে, মারামারি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, আমার কলেজে হয়েছে, বিশেষ করে ছাত্রদের মধ্যে খুব বেশি হচ্ছে। এবং এটা সরকার চাইলে এটা আমার মনে হয় বন্ধ করা সম্ভব, এবং তার জন্য সেই ধরনের যে একটা প্রচেষ্টা নিতে হবে এবং এটা কঠোর হস্তে দমন করতে হবে। কোনো এগুলো নিয়ে কোনো ইনকোয়ারি হয়, তদন্ত করা হয় কি না, মামলা হয় কি না, যেমন ইউনিভার্সিটি অঞ্চলে কোনো মৃত্যুর জন্য কিছুই হয় না, কোনো সময় এটা কোনো তদন্ত হয়, কোনো এর পর্যন্ত কারো কোনো শাস্তি হয় নাই। ঢাকা ইউনিভার্সিটির এই এলাকায় যদি কোনো হত্যাকাণ্ড এই ধরনের দলাদলির কারণ হয়ে থাকে কিছুই হয় না। তো সব জায়গাতে একই অবস্থা। এটা যদি আমরা যদি চাই এটা বন্ধ করতে, তাহলে সঙ্গে কঠোর হস্তে দমন করতে হবে এবং মামলা করদমা ইত্যাদি যা কিছু করা, এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দিতে হবে। এটা না হলে এটা বন্ধ হবে না। আপনি কি মনে করেন যে নির্বাচনের এই যে সহিংসতার ঘটনা, এটিকে ঠেকাতে এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে সব থেকে বেশি শক্তিশালী করা দরকার? এখানে আমি দুইটা জিনিস বলবো, আমি জানি না সময় হবে কি না। প্রথম কথা হলো যে নির্বাচন সুষ্ঠুভাবে করতে গেলে, গ্রহণযোগ্যভাবে করতে গেলে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীকরণ মুক্ত করতে হবে, একটা। আর দ্বিতীয় কথা যেটা আমি প্রায় অনেকবারই বলেছি, এখানেও বলেছি অতীতে কোনো অনুষ্ঠানে, যে আমি এটাকে সবসময় তুলনা করি যেটা আমার জীবনের প্রথম নির্বাচন দেখা, 1954 সনের যে প্রাদেশিক পরিষদ নির্বাচন, তখন তো নির্বাচন কমিশনে ছিল না, হোম ডিপার্টমেন্ট এটাকে কন্ডাক্ট করত, মুসলিম লীগ ক্ষমতায় ছিল এবং মুসলিম ক্ষমতা থেকে নির্বাচন হলো দুই দিনে, 7ই মার্চ এবং 8ই মার্চ যত না মনে পড়ে। তারপরে সারা কনস্টিটিউন্সি থেকে ব্যালট বক্স নিয়ে এসে ট্রেতে রাখা হলো, তারপর একদিনে সারা দেশে, যেমন ইন্ডিয়াতে যেভাবে হয় গণনা করে রেজাল্ট ডিক্লেয়ার করা হলো, কোনো কারচুপি অভিযোগ আসে নাই, এবং মুসলিম লীগ ক্ষমতায় থেকে উৎখাত হয়ে গেল, ক্ষমতা থেকে। তার মানে কি? তার মানে মুসলিম লীগ কোনো নির্বাচনী প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করে নাই, তারা নির্বাচন হতে দিয়েছে গ্রহণযোগ্যভাবে, সঠিকভাবে এবং কোনো ইন্টারফারেন্স ছাড়া নির্বাচন হতে দিয়েছে। তার মানে কি? তার মানে অর্থাৎ সরকারের সদিচ্ছা দেখতে হবে যে দেশে সুষ্ঠু নির্বাচন হোক। এই সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশন শক্তিশালী করলেও এটা আমার মনে হয় সম্ভব না। নির্বাচন কমিশন আমাদের কিন্তু যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট। আমরা অনেক আন্দোলন করে গত ওই হুদা সাহেবের সময় ওনারাও ই ছিলেন, আমরা সুজন থেকে অনেক ধরনের সাথে দফা মিটিং করেছি, পরামর্শ দিয়েছি, যেগুলো উনি সানন্দে গ্রহণ করেছেন, ওই নির্বাচন কমিশন এবং আইনের অনেক সংস্কার করা হয়েছে, যথেষ্ট শক্তিশালী। তো ওনার এটার মধ্যে বর্তমান নির্বাচন কমিশনের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, তারা ওই ক্ষমতা ব্যবহার করে না। এখন কেন করে না সেটা আমিও জানি, আপনি জানেন কেন করে না, বড় অপেক্ষা রাখে না। তো তার ফলে এটা একটা, আর দ্বিতীয় কথা প্রশাসন যে দলীকরণ হয়ে আছে, প্রশাসন একেবারে টোটালি মানে পলিটিসাইজেশন হয়ে গেছে, এর প্রেক্ষিতে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারি না। ধন্যবাদ আপনাকে। মাহমুদ আল ফয়সাল, একটু সংক্ষেপে যদি বলেন। একদম সংক্ষেপে, যে রাজনৈতিক নেতৃত্বে রয়েছে বলি আর জনগণ হচ্ছে বলি, এই বলিতে যদি আমরা অন্ধবিশ্বাস না হই কিংবা আমরা অর্থের বিনিময়ে যদি নিজেদেরকে উৎসর্গ না করি, এই মানসিকতা থেকে যদি আমরা সরে আসি, আমরা যদি ভালো ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে নির্বাচিত করবার জন্য দৃঢ় প্রত্যয় বা অঙ্গীকারবদ্ধ হই, আমরা যদি নিজেদেরকে নিজেরা সচেতন করে তুলি, সেই ক্ষেত্রেই কিন্তু এই বলির বিষয়টি বন্ধ হতে পারে। আমি মনে করি নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার যে বিষয়টি, প্রশাসন দলীয়করণের যে বিষয়টি, এটি চাইলেই একদিনে হবে না, কারণ প্রশাসনের এখন রন্ধ্রে রন্ধ্রে অবক্ষয় ঢুকে গেছে। এখন প্রশাসন কতটা সরকারকে বা কতটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তোষামত করবে, তার উপর যেরকম তাদের সার্বিক সুবিধা অসুবিধা নির্ভর করে, সেরকম যারা এই সুবিধাগুলো নেন তারাও কিন্তু প্রশাসনকে নানানভাবে ব্যবহার করবার যে বিষয়টি, ওই যে আবার ফিরে আসতে হয় যে বিষয়ে, দলীয়ভাবে, এই দলীয়ভাবে নির্বাচন হওয়ার, তৃণমূলে হওয়ার কারণে দলবাজ, দলকানা,
তোষামতকারী, তারপর অর্থবিত্ত এবং প্রভাব পেশী শক্তি যারা আছে তাদের নির্বাচিত হবার যে সুযোগটি সৃষ্টি হয়েছে, এই সুযোগটি যদি বন্ধ করা যায়, আবার ভালো মানুষকে নির্বাচিত করবার প্রক্রিয়া যদি শুরু করা যায়, ভালো মানুষকে নির্বাচিত করবার জন্য যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করি, সেই ক্ষেত্রেই মনে হয় মানুষের এই বলি হবার বিষয়টি বন্ধ হতে পারে, ভালো নেতৃত্ব নির্বাচিত হতে পারে, প্রশাসনকে দলীয় বলয় থেকে, দলীয় বৃত্ত থেকে দূরে রাখা সম্ভব হতে পারে। আর সার্বিকভাবে নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী করতে হবে, মেরুদণ্ডহীন কিংবা আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে কোনো অবস্থায় একটি ক্রেডিবল নির্বাচন করা সম্ভব নয়। ধন্যবাদ মাহমুদ আল ফয়সাল আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং একই সঙ্গে জনাব হাফিজউদ্দিন খান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আলোচনায়। দর্শক, এ পর্যায়ে এসটিভির বিশেষ আয়োজন তৃণমূলে ভোটের হাওয়ায় বিরতি নিচ্ছি, বিরতির পর নতুন অতিথি নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিউজ টিভির বিশেষ আয়োজন তৃণমূলে ভোটের হওয়ায়। আমি আছি আপনাদের সঙ্গে শিপন হালদার, আর আলোচনার জন্য এ পর্যায়ে স্টুডিওতে যোগ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তুফাইল আহমেদ এবং অনলাইন নিউজ পোর্টাল পূর্ব পশ্চিমের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমেই ডক্টর তুফাইল আহমেদ, আপনার কাছে জানতে চাই, আমাদের ভোট গ্রহণ প্রথম ধাপের ইউপি নির্বাচনে শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গা থেকেই সংঘাত, সংঘর্ষ, প্রাণহানির খবরও আমরা পেয়েছি, তো সব কিছু মিলে দলীয় প্রতীকে নির্বাচন এবং সংঘাত সংঘর্ষের বাড়তি মাত্রা, অর্থাৎ মাত্রা বেড়েছে, এই অবস্থায় কি নির্বাচনী ব্যবস্থার সংস্কার কি খুব জরুরি বলে মনে হয়? আপনার প্রশ্নের ভিতরে অনেকগুলো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার, এটা অনেক বড় জিনিস। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটা স্থানীয় নির্বাচন, স্থানীয় পরিষদের নির্বাচন, সংস্কারটা স্থানীয় পরিষদে দরকার। স্থানীয় পরিষদে দরকার হলে স্বাভাবিকভাবে এটা স্থানীয় নির্বাচনও যাবে, কিন্তু নির্বাচনী সংস্কার মানে এটা জাতীয় ভিত্তিক বিষয়, আমরা অত বিষয়ে যাব না। সংঘাত সন্ত্রাস, এটা কি আজকের দিনে কী ঘটেছে সেটা সম্পর্কে আমি খুব ভালো জানি না। আজকের দিনে নতুনভাবে কোনো মৃত্যু হয়েছে কি না, নতুনভাবে কী সংঘর্ষ সংঘাত হয়েছে আমি জানি না, কিন্তু এটাকে খুব সরল অঙ্ক করার কোনো অবকাশ নাই যে শুধু দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে বলেই এই সন্ত্রাস, ওই বিষয়টাতে অতটুকু সরলীকরণ করা যাবে না। হ্যাঁ, দলীয় প্রতীকে নির্বাচন একটা নতুন মাত্রা যুক্ত করেছে। লোকাল গভর্নমেন্টের নির্বাচনগুলো দীর্ঘদিন ধরেই কিন্তু দলীয়ভাবেই হচ্ছিল, শুধু দলীয় প্রতীকের ব্যবহার ছাড়া বাকি সব দলীয় ছিল, এখন প্রতীকটা দেওয়া হয়েছে। প্রতীক দেওয়ার সাথে যেটা যুক্ত হয়েছে এই যে, যেহেতু প্রতীক দেওয়া হয়েছে, আগে এক দলের একাধিক প্রার্থী থাকতেন, তারা কম্পিটিশন করতেন, যিনি হতেন তিনি দলের থাকতেন, কিন্তু এইবার যেহেতু প্রতীক দেওয়া হয়েছে সেজন্য দল নিয়ন্ত্রণ করেছে মনোনয়ন, এখন দল যাকে দিয়েছে সেই দলের প্রার্থী, বাকিটাকে বিদ্রোহী বলা হয়। বিদ্রোহী যিনি হয়েছেন, যারা হয়েছেন, তারা একটু অকওয়ার্ড পজিশনে ছিলেন, এবং একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে মানে এটা এই যে এখনকার সময়ের যে সংঘাত বা বিরোধ, এটার কিন্তু একটা ভিন্ন মাত্রাটা এসছে এইভাবে যে আগে তো এটা সরলীকরণ হতো এক ধরনের, ঠিক আছে, প্রার্থীদের মধ্যে কিনে পপুলার কম পপুলার, এই গোষ্ঠীর, ওই গোত্রের, ওই বাড়ির অমুক, এরকম ইনফ্লুয়েন্সিয়াল লোকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো, এখন একটা পার্টি লাইনে হচ্ছে, ঠিক আছে, এখন পার্টির লাইনে হচ্ছে, ঠিক আছে, আবার পার্টির ভিতরে বিদ্রোহী আছে, তখন মারামারির যে বিষয়টা দেখা গেছে যে দ্বন্দ্ব সংঘাতটা, যেহেতু এখন বিরোধী দল বলতে যাদের বোঝায় বিএনপি মাঠের বিরোধী দল, তারা যেহেতু মোটামুটি অনুপস্থিত, তারা একটা প্রক্সি ভোট করছেন কোনো কোনো জায়গায়, ঠিক আছে, একটা প্রার্থী দেওয়া দরকার দিয়েছে, অত এজেন্ট দেয় নেই, অত প্রার্থী দিতে গিয়েছে যে যাকে ফর্মিডেবল ক্যান্ডিডেট সে বলে আমার দরকার নেই, আরেকজনকে কোনো রকমের দিয়ে একটা দামি দাঁড় করিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চেয়ারম্যানের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে, যেমন আজকের যে ইলেকশন হচ্ছে এর মধ্যে প্রায় 54টার মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচন হয়েছে, প্রায় 171টার মধ্যে বিএনপির কোনো ক্যান্ডিডেট নেই, অন্য যেগুলো তো আছে তাদের মধ্যে অনেকে মাঠে কোনো প্রচারণা চালায়নি। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, নির্বাচনের এখানে তিনটা মাত্রা আছে, একটা হচ্ছে চেয়ারম্যান জেনারেল মেম্বার, আরেকটা মহিলা মেম্বার। ইলেকশনটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মূল কেন্দ্রবিন্দুতে থাকে কিন্তু চেয়ারম্যান,
ওই জায়গাটা কিন্তু মোটামুটি নিউট্রাল হয়ে গেছে, ওখানে নির্বাচনে ফলাফল নির্ধারিত হয়ে গেছে। নির্ধারিত বলছে যে আপনি আগে থেকে কেউ করে দেয় নাই, এটা বিভিন্ন কারণ অকারণে বিভিন্নভাবে এমন একটা পরিবেশ হয়েছে ওই নির্বাচনটা মোটামুটি ওয়াকওভার। তাহলে নির্বাচনের মূল আকর্ষণটা কিন্তু নাই। এখন যে নির্বাচনটা আমরা দেখতে পাচ্ছি এটা মেম্বারদের ইলেকশন, তো মেম্বাররা একটা লোকালাইজড পারসন, তারা করে কি তার লোকালিটির লোকগুলোকে নিয়ে আসে, সেই জন্যই আপনি নির্বাচনের কেন্দ্রে কিন্তু পৌরসভা নির্বাচন, তার আগের যে উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচনে অনেক সময় দেখেছেন যে কেন্দ্র পুরো খালি, লোক নাই। কিন্তু আজকের ইলেকশনে সেটা দেখা যাবে না। আমি সকালে কিছুক্ষণ দেখেছি এটা দেখা যাবে, কারণ হচ্ছে মেম্বাররা মরিয়া হয়ে কিছু লোককে নিয়ে আসবে এবং মেম্বারদের কারণেই কিন্তু ভোটের এখানে ওই মানুষের সংখ্যা একটু বাড়বে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের আত্মীয় স্বজনের সংখ্যাও তো কম। হ্যাঁ, কারণ যেহেতু যিনি দাঁড়িয়ে আপনার কাছে একটু পরে আসবো। পীর হাবিবুর রহমান, ডক্টর তোফায়েল আহমেদ বলছিলেন আপনার মাইক্রোফোনের জটিলতার কারণে আমরা পীর হাবিবুর রহমানের কাছে যাচ্ছি। জি, একটু প্রবলেম হচ্ছে, আমরা ঠিক হলে আমরা আবারও আপনার কাছে ফিরবো। পীর হাবিবুর রহমান, ডক্টর তোফায়েল আহমেদ বলছিলেন যে নির্বাচনে যে সংস্কৃতি, এটি নিয়ম রক্ষার মতো অংশ নিয়েছে বিএনপি এবং সবশেষ যে নির্বাচনটি হচ্ছে এটি পূর্ব নির্ধারিত ফলাফলটা আগে থেকেই অনুমানযোগ্য। এটিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? বিএনপি তার রাজনৈতিক গতি প্রবাহে পরিবর্তিত পরিস্থিতিকে বাস্তবতার নিরিখে পার্টির ফোরামে ব্যাপক আলোচনা বিশ্লেষণের মধ্য দিয়ে রাজনৈতিক রণকৌশল নির্ধারণ না করার কারণে অতীতে বিভিন্ন সময় তাদের হটকারী দুইটা হটকারী সিদ্ধান্ত, একটা হলো চৌঠা জানুয়ারির, আমার বিবেচনায় পাঁচই জানুয়ারির নির্বাচন বর্জন এবং ওই সময়ের সহিংস আন্দোলন, পরবর্তীতে আবার লাগাতার সহিংস হরতাল, অবরোধ, পেট্রোল বোমার আন্দোলন, এই দুইটা তাদেরকে এমন বেকায়দায় ফেলেছে, তাদের কোমরটা ভেঙে দিয়েছে এবং সরকার দমননীতির এত সুযোগ পেয়েছে যে বিএনপি কার্যত এখন একটা ঘরোয়া রাজনৈতিক দল করে। সামরিক শাসন জমানায় যেভাবে ঘরোয়া রাজনীতি করতেন সব গণতান্ত্রিক দল, তেমনি একটি অঘোষিত ঘরোয়া রাজনীতির দিকেই বিএনপি গিয়ে তার নিজেদেরকে গুছাতে চাচ্ছে। এই গুছানোর প্রক্রিয়ায় বিএনপি উপজেলা পৌরসভা এবং সর্বশেষ এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি যতটা না নির্বাচনী ময়দানে শক্তিশালী বিএনপির প্রার্থীরা, তার সাংগঠনিক দুর্বলতা, তার নেতাকর্মীরা পলাতক, জেলে থাকার কারণে এবং তার ভয়ভীতির কারণে তার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতায় আসছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এবং বিদ্রোহীর প্রার্থীরা। এইখানে মনে করেন যে স্থানীয় পর্যায়ে টোটাল রাজনৈতিক পরিস্থিতি যদি দেখেন, নির্বাচনী সংস্কৃতির দিকে তাকান, দীর্ঘদিনে দিনে দিনে হাঁটতে হাঁটতে এটি এখন পেশী শক্তি এবং অর্থশক্তি এবং স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক শক্তির বলয়ের মধ্যে বন্দী হয়েছে। নির্বাচনটা এখন আর গণমানুষের হাতে নাই এবং বাংলাদেশ জুড়ে সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ চলছে। সেখানে মনে করেন সরকার সিদ্ধান্ত নিতেই পারে যে তার যে জায়গা থেকে যে জনগণের হাতে যদি অবাধ নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে জনগণ ভুল করে ফেলতে পারে। যদি আমরা এইভাবে ক্রিটিক্স করি তার চেয়ে জনগণকে আমরা ভুল করার সুযোগ দেব না। সেই কারণে পাঁচই জানুয়ারি নির্বাচনে তাদের কপাল খুলেছে এবং এইটা তাদের অতীতে একতরফা নির্বাচন করে সেনাশাসক এরশাদ টিকতে পারে নাই 88 সালে, 15ই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া 15 দিন পার করতে পারে নাই 96 সালে এবং আওয়ামী লীগ পাঁচই জানুয়ারিটা করে তার সাংবিধানিক বাধ্যবাধকতা বলে করে নিয়ে সাংবিধানিক দ্বারায় এতটাই কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে এবং পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণে নিয়েছে এখন যেটাই গিলছে সেটাই বিএনপি এখন গিলছে। বিএনপির জাতীয় নির্বাচনটা যখন তার যৌবন ইমেজের, সে প্রতিটা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় করে আসছিল, যখন জনশক্তি সমর্থন তার দিকে তখন সে নির্বাচনটা বর্জন করে বসলো। ওই নির্বাচনটা যদি চ্যালেঞ্জ হিসেবে নিত তাহলে আজকে রাজনীতিতে অনেক ফলাফল লাভ করতে। রাজনৈতিক ভুল বলবেন অবশ্যই এবং এটা মনে করেন আওয়ামী লীগের হাতে গোটা নিয়ন্ত্রণ এবং খেলাটা আওয়ামী লীগের হাতে, বলটা আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের কারণে আওয়ামী লীগ এখন নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করেছে এবং আপনি দেখেন যে খুলনার কোন জায়গায় একজন বিদ্রোহী প্রার্থী এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মধ্যে এতটাই সংঘাত হয়েছে যে একজন আরেকজন চুক উপরে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। যেটা বলছিলেন যে 54 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, প্রায় 150 মতো বিএনপি প্রার্থী দিতে পারে নাই, এগুলো একদম একমত। এবং এটা খালি মেম্বারদের নির্বাচন না, এটা কার্যত পরিণত হচ্ছে আওয়ামী লীগ এবং বিদ্রোহী এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেক জায়গায়
আওয়ামী লীগের অনেকবারে নির্বাচিত জনপ্রিয় প্রার্থীরা মনোনয়ন পায় নাই। এখানে মনোনয়ন বাণিজ্য ঘটে গেছে অনেক জেলায় জেলায়, এবং মনোনয়ন বাণিজ্য করেছেন কে, স্থানীয় সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে ঘটে গেছে। আবার ওই এলাকার যে নির্বাচিত আওয়ামী লীগের এমপি, তিনি দেখেছেন যে তার নির্বাচিত প্রতিনিধি মনোনয়ন পায় নাই বা তার লোক পায় নাই অন্য জায়গায়, তখন তিনি তার লোককে দাঁড় করিয়ে দিয়েছেন নেপথ্য থেকে। এই যে আপনার শক্তি, আসলে ক্ষমতার শক্তি আদার আলো হয়ে দাঁড়িয়েছে প্রার্থীদের মধ্যে। এবং বাংলাদেশে মনে করেন ইউপি নির্বাচনে সবসময় সংঘাত হয়, একটু দৌড়ঝাঁপ হয়, কেন্দ্র দখলের ঘটনা ঘটে, কিন্তু এইটা এবার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ঘটে গেছে এবং এটা সরকারি দলের মধ্যে সেই সংঘাতটা আপনার মাথাচাড়া দিয়েছে। এবং দলীয় প্রতীকে যে নির্বাচন, এটা নিয়ে যতই বিতর্ক হোক, এটা আমরা মনে করি যেহেতু স্থানীয় সরকারগুলো শক্তিশালী করা দরকার আমরা মনে করি, এবং সেইখান থেকে এমপিদের যে ক্ষমতা, তার আইন প্রণয়ন, তার ডিবেট, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ নিয়ে, সেখানে তার জায়গা হবে সংসদ। সেখানে এমপিরা বারবইয়াদের মতো এলাকায় এক একটা করে সাম্রাজ্য তৈরি, যে এলাকার উন্নয়ন, আধিপত্য, কে কোথায় বসবে, কে কোন থানায় ওসি হবে, কে কোন জায়গায় ডিসি হবে, কে কোন জায়গায় কোন ডিসি তার নিয়ন্ত্রণে চলবে, কোন ওসি তার নিয়ন্ত্রণে চলবে, কোন চেয়ারম্যান তার কথা শুনবে, কোন চেয়ারম্যান তার মনোনীত হবে, এইভাবে করে স্থানীয় সরকারগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে। এইখানেই আমরা বলি যে সংস্কারটা দরকার, এবং এই সংস্কারটা সাংবিধানিক এবং আইন বিধিবিধানের সংস্কার দরকার। এবং নির্বাচন কমিশন, অতীত থেকে এই নির্বাচন কমিশনকে কি সরকার নিয়ন্ত্রণ করছে না? নির্বাচন কমিশন নিজেই যেন আত্মসমর্পণ করে বসে আছে সরকারি দলের সঙ্গে। রহমানের বিষয়টি নিয়ে আমরা আলোচনায় ফিরব। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রামে একটিমাত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহনওয়াজ রিটন, সেখানকার পরিস্থিতি জানব। রিটন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আপনি সারাদিন নির্বাচনের ভোট গ্রহণ কভার করেছেন, ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, একজন ডক্টর তোফায়েল আহমেদ, অন্যজন পীর হাবিবুর রহমান। আমরা নির্বাচনের সহিংসতা, সংঘাত, প্রভাব বিস্তারের বিষয়ে আলাপ করছিলাম। আপনি কেমন নির্বাচন দেখলেন সারাদিন? সেখানে কি প্রভাব বিস্তারের কোনো ঘটনা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে বলে দেখতে পেয়েছেন আপনি? না, আসলে এরকম প্রভাব বিস্তারের আমরা যেরকমটি লক্ষ্য করি, যে আওয়ামী লীগ বিএনপি বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতা হলে যেরকমটি আশা করা হয় অথবা যেটা কাঙ্ক্ষিত না হলেও যেটা আমরা আসলে লক্ষ্য করি, সেটি হচ্ছে আসলে ধাওয়া পাল্টা দেওয়া এরকম। কিন্তু আমি এই রাঙ্গুড়িয়ার পুরো প্রায় 10টি কেন্দ্র আছে, সবগুলো কেন্দ্রই আমি আজকে ঘুরেছি, কিন্তু সেখানে সেরকম আমরা লক্ষ্য করিনি। বিশেষ করে এখানে যে বিএনপি যে প্রার্থী আছেন, তিনি কিন্তু অনেক জায়গায় এজেন্ট পর্যন্ত দিতে পারেননি। তার পক্ষ থেকে যদি বলা হচ্ছে তাকে দেওয়া হয়নি, কিন্তু কর্তৃপক্ষ অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আসলে এজেন্ট দেওয়ার মতো তাদের লোকও ছিল না। সব মিলিয়ে আসলে যে এটা মানে লড়াই হওয়ার মতো যে উত্তাপ আমরা দেখি আওয়ামী লীগ বিএনপির মধ্যে, সেটি কিন্তু নেই। এখানে বলা চলে আওয়ামী লীগের নৌকা প্রতীক, সেটি আগে শুরু থেকেই অনেকটাই একতরফা ভাবে তার যে প্রচারণা বলেন, অন্যান্য যে কাজগুলো আছে সবগুলো করেছে। ধারণা করা হচ্ছে তিনি হয়তো এগিয়ে থাকবেন অথবা তার নির্বাচনে জয়ী হওয়াটা এখানকার স্থানীয় মানুষের ধারণা হচ্ছে তিনি জয়ী হবেন। তবে যে জিনিসটি হয়েছে, আসলে যারা সদস্য নির্বাচিত হয়েছেন হবেন তাদের মধ্যে মূলত লড়াইটা, এবং তারা চেষ্টা করেছেন এলাকায় দলীয় প্রভাব বলেন অথবা ব্যক্তিগত প্রভাব সবকিছু মিলিয়ে তাদের পক্ষে ভোটগুলো নেওয়ার জন্য, এবং সেটি করতে গিয়ে কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটেছে। তবে মূল যে উত্তাপ, আপনি হয়তো তোফাইল স্যার আছেন ওখানে, হাবিব ভাই আছে, তারা বলতে পারবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আসলে বড় ধরনের কোনো সহিংসতা ঘটনা না, আমরা দু একটি বিচ্ছিন্ন ঘটনা এরকম হতেই পারে, তবে মূল যে উত্তাপ সেটি কিন্তু এখানে ছিল না। আমি একটু বলে রাখি, এখানে 13 বছর পরে কিন্তু চট্টগ্রামের এই ইউনিয়নটিতে নির্বাচন হচ্ছে, 13 বছর দীর্ঘদিন হয়নি, এটি পৌরসভা নিয়ে জটিলতা ছিল, সেই কারণে মানুষের মধ্যে যেরকম উচ্ছ্বাস থাকার কথা সেটি কিন্তু হয়নি। তার একটিমাত্র কারণ হচ্ছে আসলে মূল যে প্রতিদ্বন্দ্বী দল বিএনপি, সেটি কিন্তু তারা প্রার্থী দিতে পারেনি। একটা একজন বিদ্রোহী ছিলেন, তিনিও প্রত্যাহার করেছেন, এবং শেষ দিকে এসে এই প্রার্থীও কিন্তু তিনি এটি বর্জন করেছেন। সে সব মিলিয়ে বলা চলো যে আওয়ামী লীগের একতরফ একটি নির্বাচন হয়েছে। এখানে চেয়ারম্যানের যে নৌকা প্রতীক এবং ধানের শীষের প্রতীক এবং যেটি চেয়ারম্যানের কেন্দ্র থেকে, তবে মোটামুটি লড়াইটা ছিল যে সদস্য ইউনিয়ন পরিষদের যে সদস্যগুলো আছে, 10 জন এখানে নারী সদস্য আছেন, এবং একই সঙ্গে 13 জন সংরক্ষিত 9টি ওয়ার্ডে 13 জন আছেন, সব মিলিয়ে যে সাধারণ সদস্য পদে ভোটটা ছিল এবং সেটি নিয়েই মূলত উত্তপ্ত এলাকার যে স্থানীয় প্রভাব বিস্তার করা সেটি একটা চেষ্টা ছিল। সব নিয়ে মোটামুটি বলা চলে যে শান্তিপূর্ণ এবং অনেকটা সহিংসতা ছাড়াই কিন্তু চট্টগ্রামের এই আপনার কথা বুঝতে পেরেছি। আপনি কি অতিথিদের কাছে কোনো প্রশ্ন রাখতে চান?
আমি আসলে যেমন তোফাইল স্যার বলবেন, যেমন তোফাইল স্যার আমরা আগেও দেখেছিলাম যে তোফাইল স্যারের কাছে একটা প্রশ্ন করতে পারি যে আপনি আসলে রাজনৈতিক বিশ্লেষণ করেন এবং আমরা জানি যে আপনি এসএটিভির অনুষ্ঠানে এসেছিলেন আরো আগে এবং বিভিন্ন জায়গায় বলেন যে বাংলাদেশের যে নির্বাচনী যে উত্তাপটা থাকে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সেরকমটি কিন্তু আমি এই এলাকায় দেখছি। আপনি কি মনে করেন যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটি একটি মানে ভালো দিক? সেটি আসলে তোফাইল স্যারের কাছ থেকে আমার জানার ইচ্ছা আছে। আর হাজবের হচ্ছে জানার ইচ্ছা হচ্ছে যে একজন সংবাদকর্মী হিসেবে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং দেখেছেন, আমাদের যে অভিজ্ঞতা, আমরাও বিভিন্ন জায়গায় কাজ করেছি, সিটি কর্পোরেশন ইলেকশন করেছি, কিন্তু এরকম ইলেকশন দেখিনি যেখানে আওয়ামী লীগ বিএনপি আছে অথচ কোথাও এরকম কোনো উত্তাপ নাই। সেরকম নির্বাচন আসলে সামনের ভবিষ্যতে গণতন্ত্রের যে ভবিষ্যৎটা কিরকম, অথবা নির্বাচনে যে উৎসবের আমেজ আমরা যেটা বলি সেটি কি আমরা আসলে যাচ্ছি কিনা? শাহনাজ রিটার্ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শাহনাজ রিটার্ন চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। তার প্রশ্নের উত্তর আমরা শুনব ডক্টর তোফায়েল আহমেদ এবং পীর হাবিবুর রহমানের কাছ থেকে। তবে বিরতির পর এ পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এসএটিভির বিশেষ আয়োজন তৃণমূলে ভোটের হাওয়ায়। সঙ্গে আছে আমি শিপন হালদার, আমার সঙ্গে আছেন ডক্টর তোফায়েল আহমেদ এবং পীর হাবিবুর রহমান। ডক্টর তোফায়েল আহমেদ, চট্টগ্রাম থেকে আমার সহকর্মী শাহনাজ রিটার্ন বলছিলেন যে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন আজকে হচ্ছে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থী না থাকা একটি উত্তেজনাকর পরিস্থিতি, প্রার্থীদের মধ্যে, ভোটারদের মধ্যে এক ধরনের যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে সেটি তিনি দেখতে পাননি, এটির মূল কারণ কী বলে মনে হয়? এটা তো আমি শুরুতেই বলেছি, নির্বাচন মানে এক ধরনের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। এর মধ্যে কেন্দ্রবিন্দুতে থাকে তো চেয়ারম্যান, বিশেষ করে স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান যে নির্বাচনটা সেটা তো মোটামুটি ডিসাইডেড। ডিসাইডেড মানে হচ্ছে যেহেতু বিএনপি মাঠে বিভিন্ন কারণে তার অনুপস্থিতি রয়েছে, একটা প্রক্সি ভোটিং চলছে ওখানে, সেই কারণে ওই পজিশনের নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সর্ব ইউনিয়নব্যাপী প্রতিদ্বন্দ্বিতা হয় না, মেম্বাররা তো লোকালাইজড প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এটা, তো সেই জন্য ওই আমেজটা থাকছে না। উনি চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন সেটা ভালো বুঝতে পারিনি, কিন্তু আমি চট্টগ্রামে ছিলাম গত সপ্তাহে এবং একটা উপজেলাতে 14টা ইউনিয়ন আছে ওখানে আমি একবার একটু যাচাই বাছাই করে দেখলাম, মানুষের মধ্যে এটা নিয়ে বিশেষ কোনো আগ্রহ নেই। মানুষ আগে থেকে জানে, কারণ হচ্ছে কি, এখন দলীয় নির্বাচন আমি প্রথম থেকে এটাকে সাপোর্ট করি, কারণ দেশের পলিটিক্যাল ডেভেলপমেন্টটাকে যদি আমরা পর্যায়ক্রমে আগাতে চাই এগুলো দলীয় নির্বাচনের বাইরে রাখার কোনো স্কোপ নাই। গ্রাজুয়ালি আমাকে ওখানে যেতে হবে, তার মানে দখল না, এটা কোনো দলের দখল না, এটা রাজনীতি থাকবে, সেই রাজনীতির পরিবেশ পরিস্থিতির মধ্যে এটা গণতান্ত্রিক পন্থায় রাজনৈতিক দলগুলো প্রার্থী দিবেন, যে প্রার্থী রাজনৈতিক দলের পছন্দ আর জনগণের পছন্দের মধ্যে বড় পার্থক্য থাকবে না, ওই জায়গায় আসতে হবে রাজনৈতিক দলকে। এখন আমার পক্ষে রাজনৈতিক দল পছন্দ করে দিল এবং আমাকে তাকে গিলতে হবে, ওই রকম এটা কোনো দলীয় পছন্দ হলো না। দলীয় পছন্দের মধ্যে একটা প্রক্রিয়ার মাধ্যমে থাকবে যাতে করে ওই দল যে পছন্দ করে তাদের জনগণের পছন্দের সাথে একটা সামঞ্জস্য থাকবে, কারণ দলের লোকদের পছন্দের মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, যেখানে সেটা নেই সেটা তারা করা সম্ভব হয়নি। আমরা একটা আশা করেছিলাম যে লোকাল নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে, দলগুলো তৃণমূল পর্যায়ে তাদের সংগঠনকে গুছাবেন, সংগঠনগুলোর কাঠামোটা দাঁড় করাবেন এবং ওখানে একটু গণতান্ত্রিক পদ্ধতি প্রক্রিয়া অনুসরণ করবেন, তখন কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব কিন্তু উঠে আসবে, নেতৃত্বের বিকাশ হবে। এটা কিন্তু নেতৃত্বের বিকাশের একটা সোপান হতে পারত, সেটা না হয়ে নেতৃত্ব বিকাশটাকে রুদ্ধ করে দিয়ে উপর থেকে নেতা চাপিয়ে দেওয়ার একটা সিস্টেম চালু হয়ে গেছে, তো সুতরাং এটা একটা কাউন্টার প্রোডাক্টিভ হয়েছে, যার ফলে হয়েছে কি, দলের মধ্যে আবার বিদ্রোহী দাঁড়িয়েছে। এখন যেহেতু যেটা পীর ভাই বলেছেন যে কোনো কারণে এখন রাজনীতির বিভিন্ন ভুল শুদ্ধ, আমি এটা বলবো না কোন দলের কোনটা ভুল, এটা আমি লোকাল নির্বাচন নিয়ে এখন কথা, সেটা লোকাল লোকে দেখতে চায় না। আপনি রাজনীতি জাতীয়ভাবে কী ভুল করেছিলেন সেজন্য আপনার এখন একজন মাস্তানি করে আমার উপর একজন লোক চাপিয়ে দিবেন, হ্যাঁ এখন হয়তো তার কিছু করার নাই, চুপচাপ আছে, মেনে নিচ্ছে, এটা বলতে পারবেন না আপনি। মানুষ হয়তো নীরব আছে, তার প্রতিবাদ করার ভাষা নাই, শক্তি নাই, চুরব আছে, নীরব আছে, কিন্তু এই মানুষগুলো তো 5 বছর ধরে ওখানে থাকবেন, এই 5 বছর থাকতে গেলে এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো কী দাঁড়াবে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকে একজনকে দিয়ে দিলাম, সেটা ইমপ্ল্যান্ট করে দিলাম আমি একটা, সেটা ঠিক আছে, এখন হয় কি, গ্রামে যেই লোকগুলো আগে নির্বাচন করেছে তাদের মধ্যে একটা প্রবণতা ছিল দেখা যেত কি, মানুষগুলো বেশি শিক্ষিত ছিল না, বেশি বয়স একটু বেশি ছিল,
তারা কিন্তু গ্রামে থাকতেন, গ্রামের জমি জমা গ্রামকে নিয়েই তাদের ভাবনা চিন্তা ছিল। এখন যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে, কোনো ভালো মন্দ কোনোটাই বলবো না, এখন যে পরিবর্তনটা হয়েছে, যারা এখন নির্বাচনে যাচ্ছেন তারা কিন্তু বেশিরভাগ কিন্তু গ্রামে থাকেন না, গ্রামে থাকেন না এবং গ্রামের সাথে সম্পৃক্ত তাদের কিন্তু এটা হচ্ছে মেহমানের সম্পৃক্ততা, নেতা যাচ্ছেন জনতা আসছেন মালা দিচ্ছেন জিন্দাবাদ, অতটুকু সম্পর্ক তারা কিন্তু ওখানকার গণসম্পৃক্ত মাটি লগ্ন মানুষ না, মৃত্তিকা লগ্ন মানুষ না, কিন্তু এটা একটা ক্রাইসিস সৃষ্টি করবে আলটিমেটলি। কারণ কি আমি বলি, এদের দেশের যে ইউনিয়ন পরিষদগুলো আছে সেগুলো একটা রোল প্লে করে, তাদের রোলের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে, আমি জানি না সময় বেশি নেব নিচ্ছি কি না। একটা হচ্ছে ইউনিয়ন পরিষদটা একটা সোশ্যাল এন্টিটি, একটা সামাজিক প্রতিষ্ঠান, এটা একটা পলিটিক্যাল এন্টিটি, এটা একটা এজেন্সি এন্টিটি, সরকারি এজেন্সিগুলোর কাজ তারা কিছু করে, এটা একটা ডেভেলপমেন্ট হাব, এটা একটা সার্ভিস হাব, সবটা মিলেই তো ইউনিয়ন পরিষদ। আপনি এখন ঠিক আছে নেতার, আপনি বড় নেতার সাথে সম্পর্কিত, আপনি ডেভেলপমেন্টের টাকা আনবেন, আপনি একটা রোল প্লে করছেন, ডেভেলপমেন্ট ইজ নট এভরিথিং। আর ডেভেলপমেন্ট গ্রামে যে ডেভেলপমেন্ট কিছু হয় নাই আগে তা তো না, এখন আপনার বেশি করে কিছু করার স্কোপটা, ওই রাস্তা করবেন খালি, এক রাস্তায় কবার মাটি দিবেন। সুতরাং একটা সোশ্যাল এন্টিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, একটা লোক সামাজিকভাবে মানুষের ন্যায় বিচার করে, সামাজিকভাবে সম্পৃক্ততা আছে, এটার কিন্তু অনেক বিরাট ভ্যালু আছে ওখানে। অনেক সময় তাদের ওই ডেভেলপমেন্ট রোলটা খুব কাজ করে না, ইউনিয়ন পরিষদ এমন কোনো সার্ভিস নাই, সার্ভিসের নাম বলে আপনি জানেন, এমন কোনো সেবা ওখানে নাই, ওই সেবাটা হচ্ছে যে জনসম্পৃক্ততা, সবসময় মানুষের সাথে থাকা। এর মধ্যে যেটা হচ্ছে, আমি একটা হিসাব করে দেখেছি, একটা ইউনিয়ন পরিষদ মাসে কমপক্ষে 30টা বিরোধ নিষ্পত্তি করে। এখন তাহলে 4,543টা ইউনিয়ন পরিষদ যদি ধরেন আপনি, এটা গুণ দিয়ে দিলে কতটা বিরোধ মাসে নিষ্পত্তি করে, আপনার টোটাল কোর্ট সিস্টেম কি সেটা করতে পারে? টোটাল কোর্ট সিস্টেম সেটা করতে পারে না। তাহলে ইউনিয়ন পরিষদের একটা বড় রোল হচ্ছে সমাজে সংহতি বজায় রাখা, কোহেশন ঠিক রাখা, সামাজিক স্টেবিলিটি রাখা, এটা কিন্তু একটা বড় রোল। তো অ্যাবসেন্ট লিডারশিপ দিয়ে কিন্তু আপনি রাখতে পারবেন না, অ্যাবসেন্ট লিডারশিপ যারা এখন এই নির্বাচনের জন্যই ওখানে যাচ্ছেন তাদেরকে দিয়ে রাখতে পারবেন না, তাহলে একটা বিরাট ধরনের ভ্যাকুয়াম সৃষ্টি হবে। কিন্তু আমি ভাবছি নির্বাচন পরবর্তী সময়ের কথা নিয়ে, এখন বিএনপি এখন হয়তো একটা শক্তি সামর্থ্য নয় একটা অবস্থায় আছে, এটা তো আজীবন থাকবে না, এটা তো একটা সমাজ কিন্তু এক জায়গায় অনর্থ থাকে না, কিন্তু এটা গতি পরিবর্তন হয়, বিএনপি না থাকতে পারে আরেকটা কিছু উঠে আসবে, অথবা এই বিদ্রোহীদের মধ্যেই আরেকটা কিছু হবে। লোকালি বলছি আমি, ন্যাশনালের কী হবে সেটা আমি জানি না, লোকালি পাওয়ার সেন্টারগুলো ডিফারেন্ট ওয়েতে গিয়ে নতুনভাবে পোলারাইজড হবে। এখন হয়তো বিদ্রোহীকে কেন্দ্র করে কিন্তু বিএনপি হয়তো বিদ্রোহীর সাথে যুক্ত করবে, যেমন স্বাধীনতার পরবর্তী সময়ে মুসলিম লীগাররা, অ্যান্টি ইনভেশন ফোর্সেস, অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সেস জাসদে গিয়ে একত্রিত হয়েছিল, কারণ ফর দ্য টাইম বিং ওইটা একটা আশ্রয়স্থল ছিল এবং তারা একটা সংঘর্ষ, একটা পলিটিক্যাল অপোজিশন হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। তো এখন হয়তো বিদ্রোহী কেন্দ্র করে লোকাল একটা নিউক্লিয়াস দাঁড়াবে, তো এগুলো কিন্তু ভালো জিনিস না। আমরা চাই যে পলিটিক্যাল পার্টিগুলো সংহত হোক গ্রাসরুট লেভেলে, ওখান থেকে ডেমোক্রেসি আসুক, ওই ডেমোক্রেটিক পন্থায় ওখানকার নেতৃত্বটা ওরা নির্বাচিত করুক, তাহলে কিন্তু লিডারশিপের বিকাশটা হবে। ওটার মধ্যে ভ্যালু ছিল পার্টি দলীয় প্রতীকে নির্বাচন হওয়া, এখন দলীয় প্রতীকে নির্বাচন করতে গেলে এই সংগঠনটার কিন্তু একটা প্যাকেজ অফ রিফর্ম দরকার আছে। আপনি কোনো রিফর্ম করলেন না, খালি একটা লাইন লিখে দিলেন এখন থেকে দলীয় প্রতীকে নির্বাচন হবে, এটা তো হবে না, এটা অনেকগুলো কন্ট্রাডিকশন সৃষ্টি করে দিয়েছেন। আমি দুইটা কন্ট্রাডিকশন বলে শেষ করছি। একটা কন্ট্রাডিকশন হচ্ছে আপনি এখন 6টা ধাপে নির্বাচন করবেন, ঠিক আছে, এটা ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে, কিন্তু বাট ঠিক নাই, পলিটিক্যালি ইউ আর নট কারেক্ট। কেন? এখন এই নির্বাচনের ফলাফল আগের পরের নির্বাচনটাকে প্রভাবিত করবে, অলরেডি হয়ে গেছে এটা, কারণ যখন দফায় দফায় নির্বাচন হয় তখন কিন্তু ফলাফল ঘোষণা করা হয় না, ভারতের দফায় দফায় নির্বাচন হয়, ফলাফল ঘোষিত হয় একদিনে, সব বাক্সগুলো এক জায়গায় জমা থাকে, এটা একটা নির্দিষ্ট দিনে সবগুলো গণনা হয়, তখন এটার উপরে একটা প্রভাব পড়ে না। তাহলে আপনি দলীয় প্রতীকে নির্বাচন করলেন কিন্তু দফায় দফায় করতে গিয়ে, তাহলে এখন তো আপনি একটা নির্বাচনকে আরেকটা নির্বাচন দিয়ে প্রভাবিত করলেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এই ইউনিয়ন পরিষদ অর্গানাইজেশন, তার একটা বিচারিক রোল আছে, এটা ভিলেজ কোর্টও বটে, গ্রাম আদালত, গ্রাম আদালতে বিচার করার জন্য নিরপেক্ষতা প্রয়োজন। এখন আপনি দলীয় প্রতীকের চেয়ারম্যান, যার মধ্যে বা তার দলের মধ্যেও সংহতি নাই, বিদ্রোহী আছে, উনি কি এখন সেই আদালতের চেয়ারম্যানগিরি করতে পারবেন? এটা কি বিচারিক দৃষ্টিভঙ্গি থেকে, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে এটা কি কারেক্ট হবে? তাহলে আমি বলতে চাচ্ছি এই জিনিসটা করার আগে আরও বহু প্যাকেজ অফ রিফর্ম দরকার ছিল। আমরা বলেছিলাম যেটা, দলীয় প্রতীকে নির্বাচন করুন, দলীয়ভাবে করুন, কিন্তু ডাইরেক্ট চেয়ারম্যান নির্বাচনটা বন্ধ করতে হবে, কারণ দেশে চলছে পার্লামেন্টারি সিস্টেমের গভর্নমেন্ট, আপনি লোকাল গভর্নমেন্টে চালাচ্ছেন প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট। এই যে 13 জন লোক নির্বাচিত হবে আজকে, যেই উপজেলা, যেই
ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন হচ্ছে, 13 জন লোক নির্বাচিত হবে, 13 জনের মধ্যে 12 জন মেম্বার পুরুষ মহিলা মিলিয়ে একজন চেয়ারম্যান, ওই একজন চেয়ারম্যানের রাজত্ব, এটা 12 জনের কিন্তু এমন কোনো রোল নাই। আমরা চেয়েছিলাম 12 জনের সমান রোল থাকবে, 12 জন থেকেই একজন চেয়ারম্যান হবেন, তখন তিনি তার কাছে রেসপন্সিবল হবেন। আপনি এখন পছন্দ করেন না ঢাকা থেকে একজনকে বরখাস্ত করে দেন, না ওইটা দরকার, ওইটা চলবে না। পার্লামেন্টে যেভাবে হয় ঠিক সেরকমভাবে এটা চলবে, এরাই তাদেরকে অনাস্থা দিবে, তাকে ওদের সাথে মিলে চলতে হবে। হি উইল বি অ্যামাং দি ইকুয়ালস, নেতা হবেন সভাপতি হবেন, বাট তারা কিন্তু ইকুয়াল ফুটিংয়ে থাকবেন। এখন কিন্তু বিরাট ধরনের ইনইকুয়ালিটি, ওখানে চেয়ারম্যানের এক ধরনের ক্ষমতা, পুরুষ মেম্বারের এক ধরনের প্রভাব প্রতিপত্তি, নারীর এক ধরনের, এরকম তিনটার একটা ঘর নিয়ে আপনি চাল, এটা কোনো পরিষদ হয় না। সুতরাং রিফর্ম করলে, এটার বহুজনই রিফর্ম করার পরেই কিন্তু দলীয় যাওয়া দরকার ছিল, এটা নিয়ে এখন আলাপ আলোচনা হয়নি, ইভেন দলের ভিতরেও আলোচনা হয়নি, দলের বাইরে আলোচনা দূরে থাকুক। সেই জন্য লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে আমরা বিরাট একটা বিপর্যয়ের মুখোমুখি করে দিয়েছি। আমরা শুধু নির্বাচন আসছে বলে এখন নির্বাচন নিয়ে কথা বলছি, কিন্তু লোকাল গভর্নমেন্ট বললে শুধু ইউনিয়ন পরিষদ না, ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটা মিলে দেয় সিস্টেম, এই সিস্টেমটাকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছি। এটার থেকে কীভাবে বেরোবো আমি জানি না, এটা নিয়ে ভাবতে হবে আমাদের। পীর হাবিবুর রহমান, আপনার কাছে আসবো। খুলনা নিউজ পয়েন্টে আমাদের সহকর্মী সুনীল দাস অপেক্ষা করছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সুনীল দাস, আপনি আমাকে অবশ্যই শুনতে পাচ্ছেন, আপনি সারাদিন খুলনার বিভিন্ন এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবরাখবর সংগ্রহ করেছেন, ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন গণনাও হয়তো শুরু হয়েছে, সব কিছু মিলিয়ে একজন সংবাদকর্মী হিসেবে আপনার কেমন মনে হলো? খুব সংক্ষেপে বলবেন যে নির্বাচনটি সার্বিকভাবে সেই ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখলেন? যেমন শুনছিলাম যে আসলে খুলনাতে কিন্তু আমি দেখেছি যে সকাল থেকে বিকেল পর্যন্ত আমি বেশ কিছু ইউনিয়নের ভোট কেন্দ্রের আমি নির্বাচনে সেখানে গিয়েছি এবং লক্ষ্য করেছি সকালের দিকে কিন্তু একটা উৎসবমুখের পরিবেশ এবং শান্তিপূর্ণ পরিবেশ ছিল, কিন্তু দুপুরের পর থেকে সেটা আমি লক্ষ্য করেছি যে এখানে সরকার দলীয় যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, যার কারণে খুলনার কিন্তু রূপসা, দিঘলিয়া, ডুমুরিয়া এই তিন উপজেলার কয়েকটি ইউনিয়নে সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে বেশ সংঘর্ষ ঘটেছে এবং সেখানে 3 জন বিএনপি প্রার্থী অনিয়ম কারচুপির অভিযোগ করে তারা বর্জন করেছেন। অপরদিকে আমি লক্ষ্য করেছি যে বটিয়াঘাটার এবং পাইকগাছার লস্কর এবং বটিয়াঘাটার সুরখালিতে সেখানে আওয়ামী লীগ প্রার্থী এবং আওয়ামী লীগের সেখানে কিন্তু একটা ভোট স্থগিত করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু পুরো জেলায় যে 67টি ইউনিয়নে নির্বাচন হয়েছে আজকে, তার মধ্যে বেশিরভাগই কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, সেখানে তেমন কোনো গোলমাল বা বিশৃঙ্খলা অবস্থা আমরা দেখিনি। পক্ষান্তরে কিন্তু আমরা রূপসায় আর এবং দিঘলিয়া এই এলাকায় দেখেছি বেশি পরিমাণে সেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং প্রার্থীদের মধ্যে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা সেখানে কিন্তু ভোটারদের আবার উৎসাহ কিছুটা কম আমি লক্ষ্য করেছি। সব মিলিয়ে বলা যায় যে খুলনায় আসলে অন্য ইয়ের তুলনায়, যেহেতু এটা প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন, সেখানে অনেক বিষয় থেকে যায়, সেক্ষেত্রে বেশ মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে সেটা বলা যায়, বিচ্ছিন্ন এই কিছু ঘটনা ছাড়া। ধন্যবাদ সুনীল দাস আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, খুলনা নিউজ পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সুনীল দাস, তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। পীর হাবিবুর রহমান, আপনার কাছে আমি বিরতির পরে আসব। দর্শক, তৃণমূলে ভোটের হওয়া এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছে শীঘ্রই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এসটিভির বিশেষ আয়োজন তৃণমূলে ভোটের হাওয়া অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি শিপন হালদার, আমার সঙ্গে আছেন ডক্টর তুফায়েল আহমেদ এবং পীর হাবিবুর রহমান। আলোচনায় ফিরব, তবে সিলেট নিউজ পয়েন্টে যেতে চাই, সেখানে আমার সহকর্মী আব্দুল আলিম অপেক্ষা করছেন, তিনি সারাদিনই সেখানকার খবর সংগ্রহ করেছেন। আলিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর সংগ্রহ করেছেন, আমরা আলোচনা করছি কেমন হলো, বিভিন্ন জায়গাতেই সংঘর্ষ সংঘাতের খবর আমরা পেয়েছি, সেখানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে আপনার এলাকা, তো সিলেটে এমন কোনো খবর কি আপনি পেয়েছেন বা দেখেছেন? শিপন, আপনি যেমনটি বলছিলেন যে সিলেটে সদর উপজেলার 8টি ইউনিয়ন পরিষদে আজকে সকাল থেকে ভোট গ্রহণ হলো এবং 4টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে, এর মধ্যে
সিলেটের টুকের বাজার ইউনিয়নের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা আড়াইটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মিসবাহউদ্দিন সিরাজ সহ তার দলবল সেখানে ঢুকেছিলেন, সেই কেন্দ্রটিতে দখল করবার জন্য এরকম একটি অভিযোগ আমরা পেয়েছি। বিএনপির প্রার্থীর পক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এই অভিযোগটি করেছেন এবং আমরা সেখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে তারা এসেছিলেন এই সত্যতাটাকে স্বীকার করেছেন। তবে বিএনপি যেটি অভিযোগ করেছে যে ভোট কেন্দ্র দখল করে তারা অবাধে ভোট দিয়েছেন এবং ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে তারা কাস্ট করেছেন এরকমটি তিনি অস্বীকার করেছেন এবং শেষ পর্যায়ে আমরা দেখেছি যে চারটা বাজার এক ঘন্টা আগে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই সেন্টারটিতে তিনি আড়াইটার পর থেকে আর কোনো ভোট গ্রহণ করতে পারেননি। এই একটি অভিযোগ ছাড়া সিলেটের এই আটটি ইউনিয়ন পরিষদে কিন্তু ছোটোখাটো দু একটি অভিযোগ, যেমন কোনো কোনো ভোটার তারা ভোট কেন্দ্রে গিয়ে তার নিজের ভোটটি পাননি, অর্থাৎ এরকম চারটি অভিযোগ আমার হাতে ছিল। এছাড়া কিন্তু আট ইউনিয়নেই বলা যায় যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। বেশিরভাগ লোকের বক্তব্য হচ্ছে যে প্রতীক দিয়ে নির্বাচন হয়েছে, প্রথমবারের মতো কিন্তু তারা এই ভোটকে ভোটে অংশগ্রহণ করেছেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ভোট দিয়েছেন এবং তারা এটিকে আনন্দ উৎসবের মতো করে কিন্তু সিলেটের আজকের অনুষ্ঠান গিয়েছে। অন্যদিকে আমরা ধন্যবাদ আব্দুল আলিম সাহেব। দর্শক, সিলেট নিউজ পয়েন্ট থেকে আমাদের সহকর্মী আব্দুল আলিম সাহেব জানাচ্ছিলেন সিলেটে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে হাতে গোনা কয়েকটি অভিযোগ আমাদের সহকর্মী আব্দুল আলিম শাহ পেয়েছেন, এছাড়া মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা এ পর্যায়ে আলোচনা ফিরব পীর হাবিবুর রহমানের কাছে। এই ডক্টর তুফাল আহমেদ বলছিলেন যে স্থানীয় সরকার পর্যায়ের ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং যেটির প্রভাব আমরা সাধারণ জনগণ হিসেবে যেসব সুযোগ সুবিধা ইউনিয়ন পরিষদ থেকে পাওয়া কথা সেটি থেকে বিচ্যুত হবে এবং ক্ষমতার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসবে এমন আশঙ্কাকে আপনি কত এটা আপনি মনে করেন যে আমাদের যে খুলনা চট্টগ্রাম থেকে আমরা যে টেলিফোনটা শুনলাম যে এখানে আগে দুইটা রাজনৈতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা হতো, এটাই গণতন্ত্রের বিউটি ছিল, সেখানে একতরফা হচ্ছে, মানে সরকারের পক্ষ সরকারি মনোনীত এবং বিদ্রোহ। যখন সরকারি দলের মনোনয়ন পাওয়া শুরু হয়ে গেছে তখনই আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে, বিজয় উল্লাস। মনোনয়ন পাওয়া মানেই কিন্তু আমি চেয়ারম্যান হয়ে গেলাম, যেটাকে তোফালবি বলছেন যে এটা তো চেয়ারম্যান তো ফাইনালাইজ হয়ে গেছে, এখন মেম্বার ইলেকশন হচ্ছে, তারা লোকজন নিয়ে আসছে। ইউপি নির্বাচন একটা উৎসবের ভোট, আমাদের স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন সব কিছুই আমাদের একটা উৎসবের মেজাজে হয় এবং আমরা 90 উত্তর জমানায় গণতন্ত্রের জমানাটুকুতে আমরা একটা অবাধ জাতীয় নির্বাচন, অবাধ স্থানীয় নির্বাচন আমরা লক্ষ্য করেছি। এরপরে আমাদের এটা 1/11 পরের যে 2008 পরে বিশেষ করে 14-5 জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতি থেকে শুরু করে স্থানীয় নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হওয়া শুরু হয়েছে। এইখানে দিনে দিনে মনে করেন আওয়ামী লীগ বা সরকার শক্তিশালী হয়েছে, আর গণতন্ত্র দিনে দিনে মনে করেন পঙ্গুত্ব বহন করছে বা দুর্বলতাকে দুর্বলতর হচ্ছে। তিনি যেটা বলছেন যে স্থানীয় পর্যায়ে যেটা আপনার সামাজিক বন্ধন যেটা ভেঙে পড়বে, এইটা কীভাবে পড়বে? আওয়ামী লীগের তৃণমূল বলতে আমরা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অনেক গ্রুপিং টুপিং ছিল, স্থানীয় গ্রুপিং আধিপত্য বিস্তার, কিন্তু ইউনিয়ন পর্যায়ে কিন্তু গ্রুপিংটা ছিল না, কারণ ইউনিয়ন পর্যায়ে আপনার একজন গ্রহণযোগ্য মানুষ সবার কাছে গ্রহণযোগ্য দলমত নির্বিশেষে তিনি এতদিন হয়েছিলেন, হয়তো তিনি বিএনপি করেন আওয়ামী লীগ করেন এইরকম প্রার্থী হিসেবে সবার কাছে পরিচিত গ্রহণযোগ্য। কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচন হোক এটা আমি সবসময় চেয়েছি, আমি সবসময় কলাম লিখেছি, আমি চেয়েছি, কারণ গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক ভিত্তি যেটা আপনি মজবুত করবেন তৃণমূল পর্যায়ে সেখানে আপনি স্থানীয় সরকারকে দলীয় ভিত্তিতেই নেন। কিন্তু আমরা সবসময় বলেছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনে করেন একজন সংসদ নির্বাচনে জেলা থেকে আপনার তৃণমূল পর্যায়ের ভোটে সেখানে 3 জন প্রার্থীর নাম আসে, সেখান থেকে পার্লামেন্টারি বোর্ড একজন সিলেকশন দেন, যদিও দেখা যায় যে ওইটার ওই মতো প্রতিফলিত হয় না কেন্দ্র থেকে। তারপরে মনে করেন বাকিগুলোতে হলো ইউনিয়ন পরিষদে কী হলো, উপজেলা এবং জেলা নেতৃত্বের এই যে বললাম নিয়োগ বাণিজ্য অনেকে করলেন, আর বাকিরা করলেন কি, বাকিরা করলেন যে আমার লোককে বসাতে হবে, এটা করতে গিয়ে সেখানে একটা স্থানীয় পর্যায়ে অনেক জায়গায় বিস্ফোরণ করছে, সেখানেই বিদ্রোহ প্রার্থী দাঁড়িয়েছে এবং বিদ্রোহ এখন দিকে দিকে। আর গণতন্ত্রের যে দুর্বলতা জায়গাটা নিয়েছে এটা মনে করেন যে আজকে সংসদের দিকে যদি তাকান, একটা বিরোধী দল আছে, সেটা একটা ঘরজামাই বিরোধী দল, আগে বলা হতো গৃহপালিত বিরোধী দল, এটা সরকারেও আছে, এটা বিরোধী দলেও আছে, এটা কথার খালি বা সাংবিধানিক বিরোধী দল, কিন্তু কার্যকর কোনো বিরোধী দল নাই, কার্যকর কোনো বিরোধী দল সংসদেও নাই বাইরেও নাই। বাইরের বিরোধী দল যেটা সেটাকে সরকার প্রশ্নবিদ্ধ করে ফেলেছে যে তুমি এই রাজনীতি করেছ, অপরাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি, সন্ত্রাস সহিংসতার রাজনীতি, সেইখান থেকে যে ধীর স্থিরভাবে দীর্ঘমেয়াদী রণকৌশল নিয়ে যে একটা রাজনৈতিক সংগঠনের বিচার বিশ্লেষণ, মনে করেন একটা বিএনপির একটা কাউন্সিল সম্পন্ন হলো,
সেই কাউন্সিলে একটা সেশন রাখতে পারতো যে তার রাজনীতির এত বছরের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বা বিগত সম্মেলন থেকে তার ভুল ত্রুটি এইগুলোকে আলাপ আলোচনার মধ্য দিয়ে আপনার সেখানে রণকৌশল নির্ধারণ করা। অতীতে রাজনৈতিক এই উপমহাদেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা এটাই ছিল। আবার আওয়ামী লীগ মনে করেন যে একটা বর্ধিত সভা ডাকবে মাঝে মধ্যে, সেটা যেটা আগে রেওয়াজ ছিল একসময়, সেটা করে যে একটা যে স্থানীয় পর্যায়ের বিশ্লেষণ করা, দলের সরকারের ভুল ত্রুটি নির্ধারণ করা, এগুলোর কোনো আলোচনাই নাই। তো এখন মনে করেন যে গণতন্ত্রের প্রশ্ন এখন আপনার সামনে আসছে, গণতন্ত্রের প্রশ্নটাই এখন আপনি গণতন্ত্র থাকবে, যেটা সরকার দল থেকে অনেকে বলছেন আগে গণতন্ত্র, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আর এখানে আমি বলি কি যে আসলে এই জাতিকে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শিখিয়েছেন, তোমার পেটে ভাত থাকুক বা না থাকুক, তোমার পরনে কাপড় থাকুক আর না থাকুক, তুমি তোমার অধিকারের প্রশ্নে আপোষ করো না। এবং এই দেশের মানুষ সে আগে গণতন্ত্র শিখছে, তার অধিকারটাই শিখেছে। সুতরাং আমি মনে করি যে এই জায়গাগুলো মনে করেন আমি বিএনপির কাছে প্রত্যাশা করতে না পারি, কিন্তু আমি সবসময় বলি যে আমি এই দেশের তারুণ্যরা যুগে যুগে যে কোনো পরিবর্তন বিপ্লবের যে আপনার নেতৃত্ব দিয়েছে সেই তারুণ্যই কিন্তু সামনে বেরিয়ে আসবে। আপনি দেখেন স্টুডেন্ট ক্যাবিনেট করেছেন স্কুল পর্যায়ে, শিক্ষামন্ত্রী ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন, টিভিতে দেখিয়েছে, তাকে আমি অভিবাদন জানাই, অভিনন্দন জানাই, সরকারকে অভিনন্দন জানাই যে আপনি এই অরাজনৈতিক শিক্ষাঙ্গনে আমাদের শিশু মনে বা কিশোরদের মধ্যে নেতৃত্বের বড় হওয়ার যে স্বপ্ন সেইটার বীজ বপন করেছেন। এবং একটা স্কুলে শৃঙ্খলা বোধ নিয়ন্ত্রণের যে ভূমিকা রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করার একটা নির্বাচন তৈরি হয়েছে। একটি প্রশ্ন আমি শেষ করছি, কিন্তু 25 বছর ধরে আমাদের গণতান্ত্রিক রাজনীতির ঐতিহ্যের যে ঠিকানা, যেখান থেকে আদর্শবান রাজনৈতিক নেতা এবং নেত্রী তৈরি হন, যেখান থেকে আমাদের জাতীয় রাজনীতির তারকা তৈরি হন, যেখান থেকে তৃণমূল বিস্তৃত আদর্শিক রাজনৈতিক গণমুখী চরিত্রের রাজনৈতিক নেতাকর্মী তৈরি হন, সেই বিশ্ববিদ্যালয় এবং কলেজ ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছেন, এটা কি প্রহসন নয়? এই প্রহসন মানুষ বুঝতে পারে, ব্যাপারটা হলো গিয়ে সেই জায়গায়। আজকে মনে করেন সংখ্যাগরিষ্ঠ সবসময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে গেঞ্জামায়, আজকে এটা বিএনপি নিঃশর্ত আত্মসমর্পণ করেছে, তার সাংগঠনিক কাঠামো সব মিলিয়ে পরিস্থিতি মিলিয়ে নির্বাচন পর আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে সংঘাতটা যেটা তৃণমূল পর্যায়ে গেছে, এইটাই আপনি নির্বাচন পরবর্তীতে কোন পর্যায়ে যায় এইটা দেখার বিষয় আসলে, যেটা আপনি বলছেন এটা সংঘাত, মৈত্রী, বন্ধুত্ব নাকি সহিংসতা? আপনার সঙ্গে সুর মিলিয়ে আমিও এই প্রশ্নটি রাখতে চাই ডক্টর তোফায়েল আহমেদ আপনার কাছে। নির্বাচন পরবর্তী সহিংসতা আজকে যেমনটি দেখলাম, এর পরবর্তীতে স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনের পরে আমরা বিগত দিনেও দেখেছি যে সহিংসতা ছড়িয়ে পড়ে, এমন কোনো আশঙ্কা কি আপনি করছেন একটু সংক্ষেপে যদি? আমি একদিক থেকে খুব ভুল প্রমাণিত হয়েছি, আমার একটা ধারণা ছিল যেহেতু বিরোধী দল নেই, প্রতিদ্বন্দ্বিতা খুব তীব্র হবে না, হয়তো অশান্তি তত বেশি হবে না, কিন্তু এটা আমি ভুল প্রমাণিত হলাম যে না, বিরোধী দল না থাকার পরও দলের ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব হয় তাতে যে মৃত্যু হলো সেটা কিন্তু অনেক রেকর্ড ছাড়িয়ে গেছে। এখন নির্বাচনের পরে সহিংসতা, নির্বাচন তো পরে না, নির্বাচন এই নির্বাচনটা জুন মাস পর্যন্ত কিন্তু প্রলম্বিত, সুতরাং আমরা কিন্তু এই অশান্তির ভিতর দিয়েই কিন্তু এটা এই কয়টা মাস কিন্তু অতিক্রম করতে হবে। সুতরাং নির্বাচন পরবর্তী কী হবে জুনের পরে সেটা আরও দূরের বাদ্য, কিন্তু এর মধ্যে তো অনেক কিছু আরও ঘটে যাবে। তো সর্বশেষ হচ্ছে যেটা, নির্বাচনে বললাম উত্তেজনা থাকাটা স্বাভাবিক ছিল, উত্তেজনাটা একসময় উৎসবে রূপান্তরিত হতো, একসময় এই উত্তেজনাটা একটা উৎসবে রূপান্তরিত হতো। এখন কিন্তু বাংলাদেশে আমি বলবো শেষ কথা, গণতন্ত্র এবং নির্বাচন দুটাই কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এটা কোনো প্রাসঙ্গিকতার মধ্যে নাই, যারা পীর হাবিবুর রহমান অন্যভাবে কথাটা বলেছেন। এখন আমি তো মনে করি না এই জাতীয় নির্বাচনের জন্য এত বড় নির্বাচন কমিশন, কর্মযজ্ঞ, এত আলোচনা, এত টাকা খরচের কোনো প্রয়োজন আছে বলে তো মনে হয় না। জেলা পরিষদে যেমন করে একটা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালাচ্ছেন, এখন এখানে বোধ এগুলো দিয়ে চালানো দরকার, কারণ এগুলো আর এই নির্বাচন, এই যে প্রহসনের নির্বাচনের করে কোনো লাভ নেই, এটা দেশের মানুষকে নির্বাচন সম্পর্কে, নতুন জেনারেশনকে নির্বাচন সম্পর্কে একটা ভুল ধারণা দিচ্ছে, নির্বাচন কী জিনিস এটাই মানুষ ভুলে যাচ্ছে এখন। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ এবং ধন্যবাদ পীর হাবিবুর রহমান আমাদের সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্যে। দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের আজকের সার্বিক পরিস্থিতি এবং এ থেকে উত্তরণের উপায়, এবং আগামীতে আমরা আশা করব ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো সংঘর্ষ, সহিংসতা, প্রাণহানির ঘটনা ঘটবে না, সুষ্ঠু, শান্তিপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আমরা দেখতে পারব এবং সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। এজন্য সরকার এবং নির্বাচন কমিশন আরও সোচ্চার হবে, আরও দৃঢ় পদক্ষেপ রাখবে বলে আশা করছি। দর্শক,
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে এসটিভির বিশেষ আয়োজন তৃণমূলে ভোটের হাওয়া অনুষ্ঠানে এতক্ষণ আমাদেরকে সঙ্গ দিয়েছেন, দেখেছেন, পরামর্শ দিয়েছেন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন।